আরাফাত ভাই, আপনার কাছে সবগুলো রেকর্ড আছে না? সব গুলা নাই, মানে আমি তো তো কিছুদিন ধরে আপনার ক্লাস করতে পারিনি, এগুলো তো নাই, আর আগের গুলা আছে। এই রিসেন্ট কয়েকটা নাই, তাই তো? জি স্যার, আচ্ছা, সমস্যা নেই, আর বাকিগুলো তো আছে। আছে ওকে, যেগুলো ক্লাস করেছে ওগুলো সবগুলো আছে। মিঠুন কুমারের কাছে রিসেন্ট কয়েকটা রেকর্ড আছে না? মিঠুন ভাই, স্যার আপনার কাছে এই কয়েকটা রেকর্ড, রিসেন্ট রেকর্ড গুলো আছে না? আছে স্যার। ওকে ওকে ওকে, স্যার এই লোকটা কেমন দেখেন তো? এই টাইপেরই একটা জিনিস বইয়ের ভেতরে দেন, ঠিক আছে? এটা সুন্দর লাগতেছে। এই টাইপেরই একটা জিনিস একটা বইয়ের ভেতরে দিয়ে, যেহেতু এডুকেশন রিলেটেড, এডুকেশন সার্চ করেন, করে এই যে এই টাইপের, আবার এই যে এখানে একটা আছে আপনার, দেখেন এই যে এখানে একটা আছে, এই টাইপের লোগো গুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে যেমন ডিএনএ আছে, ল্যাবের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, সায়েন্সের জন্য ডিএনএটা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, আর ম্যাথের জন্য যে দেখা যাচ্ছে যে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এভাবে এভাবে ব্যবহার করেন, ব্যবহার করে আপনারা করেন। কিংবা যে এখানে দেখেন পাই আছে, পাই ব্যবহার করতে পারেন, পাই ব্যবহার করতে পারি। হ্যাঁ, ম্যাথের জন্য, ঠিক আছে? এগুলা এগুলা দিয়ে একটা নিজে একটা তৈরি করেন, করে সাবমিট করেন, ঠিক আছে? বইয়ের ভিতরে ঢোকানোটাই টাফ হয়ে আছে, বইয়ের ভিতরে এটাই তো বুদ্ধি, এটাই তো বুদ্ধি। এর চার কোনা বই, হ্যাঁ, চারটা লোক, স্যার কই গেল? বলেন স্যার, প্রোমিটো ফ্রন্ট কি আপনার কাছে আছে? কি ফোন? প্রোমিটো প্রোমিটো, আচ্ছা নামাই দিচ্ছি, আমি ডাউনলোড করে দিচ্ছি, ডাউনলোড করে, না থাকলে ডাউনলোড করে দিচ্ছি আমি, ঠিক আছে?
কামুল ভাই, ভাই এই ফ্রিল্যান্সিং এ যে যে পেমেন্ট সিস্টেমে ডেবিট কার্ডের নাম্বার কি অ্যাড করব? এখন করা কি দরকার? আগে উইন করেন। এমনি সামনে আসলো তো তাই জেনে নিলাম। এখন যেটা করছি সেটা করেন, উইন করি তারপরে তখন চিন্তা করবো টাকা কিভাবে উঠাবো। আমি পরে জয়েন করেছি তো লিঙ্কটা আমাকে দেন তো। না এটা হচ্ছে আপনার গ্রুপ করে দিয়েছে, বুঝলেন, সবাইকে সবার মতো গ্রুপ করে দিয়েছে, দুজন দুজন করে গ্রুপ করে দিয়েছে, দুজন দুজন করে একটা লোগো নিয়ে কাজ করবে। তো আমি আর আনা ফাটানা ভাই আছি, একটা লোগো ধরেছি, আইডিয়া খুঁজছি। আমাকে তাহলে কাজ করে দিয়েছে, অনেকগুলো আইডিয়া এলো আর সব টিপ মিলে মনে করেন যে এ ছেলেবেলা আমার সাথে কি আছে গো, আমার জুটি কেটা গো। এখনো পুরো গেলা ঠিক হয়নি, শুধু আমাকে কামরুল ভাই কে ঠিক করছে, আমরা কাজ করছি। নেতা নেতা গালা আগে ধরেছে। হ্যাঁ নেতা বলেন আপনারা, আর আমাদেরকে বলছেন নেতা। এদিক থেকে খুশি দা উইন করে বসে থাকলো, খুশি দা পার পায় গেল। কেউ উইন হয়েছে নাকি? হয়ে যাবে, ওই আপনার লোগো চেয়েছে এক্সট্রা করে। আচ্ছা এই টাইপের একটা করি। হ্যাঁ ভাই, রাখুন ভাই। হ্যাঁ করেন ভাই, মানে এখানে একটু শব্দ হতো তো তার জন্য মিউট করে দিয়েছিলাম। এই টাইপের একটা করেন না, এই টাইপের একটা করেন। এই এইখানে দিবেন হচ্ছে আপনার টেস্ট টিউব দিবেন। হ্যাঁ এখানে টেস্ট টিউব দিবেন, এখানে কাটা কম্পাস ওটাই থাকবে। এখানে দিবেন হচ্ছে একটা পাই দিবেন, একটা পাই দিবেন, না হলে এই যে এই এটা দিবেন, এই যে এটা এই যে এটা এই সাইনটা ম্যাথের, এগুলা ম্যাথের। হ্যাঁ হ্যাঁ ম্যাথের এই সাইনটা দিবেন। আর হচ্ছে এই জায়গাটাতে ম্যাথ হয়ে গেল, আর এই জায়গাটা দিবেন হচ্ছে এই কোনটা দেওয়া যায়, এই জায়গাটাতে সায়েন্স রিলেটেড জিনিস কি দেওয়া যায়। সায়েন্স রিলেটেড হলো না ভাই, মানে টেস্ট টিউব যেটা বললেন ওটা তো সায়েন্স রিলেটেড। এই যে এটা দিতে পারেন, এই যে এটা টেকনোলজির জন্য। হ্যাঁ হ্যাঁ এটা দিতে পারেন, বুঝলেন। আচ্ছা আপনি এটার একটা লিংক দিয়ে দেন না হলে আমাকে দাম খুলতে হবে। আচ্ছা আমি খুলছি না। আচ্ছা আমি আপনাকে ইয়ের লিংক দিয়ে দিচ্ছি, প্রজেক্টের লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি দেখি এই এভাবে একটা করবো ভাবছি, কিন্তু এই চিত্র গুলা দিয়ে একটু অন্য ভাবে করবো, মানে তিন কোন টাইপের করবো আমি ভাবছি। আর বইয়ের ভিতরে ঢোকানোর সারাশু তখন করছি ওটা, বইয়ের ভিতরে ঢোকাটা পারবো না। করেন জাহিদ ভাই, আপনি কি করেন, স্ক্রিন শেয়ার করেন, আমাদের কাজ হয়ে গেছে। পারি স্ক্রিন শেয়ার করা লাগবে না, করেন আপনারা আপাতত, আমাদের কাজ হয়ে গেছে, আপনারা ই করেন। দেখেন কেউ ওকে, আমাদের কোনো টিমমেটই নাই। আপনার টিমমেট নাই মানে ফোন লাগবে প্রমিটো। আপনার টিমমেট ডাউনলোড করলেন জাহিদ ভাই?
কাউকে দেয়নি আপনাকে? পাইনি, খুঁজে পাইনি। মনে হয় প্রিমিয়াম ভার্সন না কি এটা অ্যাকাউন্ট। এরকম বায়ার গুলা অনেক ভালো না, যে ফ্রন্ট এবং কালার দিয়ে দিচ্ছে, আমাদের কোনো টেনশন করার দরকারই নাই। ও মানে আপনি যেটা পাইছেন ওটা তো স্ট্রিম ফন্টের কথা? ও না সরি সরি, আপনি যে ফন্টটা খুঁজছেন ওটার কথা বলে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই দিছে, কালারও দিছে। আমাকে কালার নিয়ে টেনশন করার দরকার নেই, কি কালার দেবো, ভালো লাগবে কি লাগবে না।
কি হলো কামরুল ভাই, এক মিনিট স্যার, কি হলো কামরুল ভাই, কামরুল ভাই? হ্যাঁ মানে কিভাবে করবো এটা আইডিয়া ই করেছি স্যার। তাহলে স্ক্রিন শেয়ার না করলে আইডিয়া কিভাবে জেনারেট করবেন দুইজন? ও রাফরানাকে ভাইকে বললাম একটা ই করে, যে এরকম একটা করেন আমি একটা করি। সবচেয়ে বড় ব্যাপার আইডিয়া স্ক্রিন শেয়ার করে দুজনে জেনারেট করেন, সবচেয়ে ভালো হয়। দুজন আইডিয়া স্ক্রিন শেয়ার করে, এটাই তো টিম ভাই, টিম ওয়ার্ক তো এটাকেই বলে। আলাদা আলাদা করলে তো আপনি নিজের বাড়িতে, সে নিজের বাড়িতে বসে করতে পারবো। টিম ওয়ার্ক কাকে বলে? একসাথে দুইজন দেখবেন, দেখে আইডিয়া জেনারেট করবেন, বুঝলেন? এটা হচ্ছে টিম ওয়ার্ক। স্ক্রিন শেয়ার করে কাজ করেন কামরুল ভাই। জি স্যার। আচ্ছা স্যার, স্যার আমার ফ্রন্টটা কি পাওয়া গেল? কি ফন্ট, কি ফন্ট নাম বলেন? ক্রোমেটো। ক্রোমেটো না? জি স্যার, আমার মিডিয়ামটা লাগবে, বায়ার ওখানে লিখে দিছে যে এ ফ্রন্ট নেবে। নামটা বলেন তো। CROMETO। CROMETO। PPP। CROME। সরি স্যার, PPP। ও PRO না? RO। এমই এমই টো এমইও টিও। আচ্ছা প্রোমেটো, প্রোমেটোর কি ফন্ট ফ্যামিলি আছে? হ্যাঁ স্যার আছে স্যার, এটা আমি চেক করলাম তো, এটা হচ্ছে ই স্যার, ওই যে প্রিমিয়াম কিনা লাগবে মনে হয়, পাওয়া যাবে না? আরে প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করা যায়, টেনশন নিতে হবে না। আচ্ছা আমি নামায় দিচ্ছি, আমি নামায় দিচ্ছি, আপনি টেনশন নেন না। কি করবেন এটাকে নাকি ভাইয়া? এটাকে কপি করে 360 ডিগ্রিতে ঘুরাবো। ও ওটা যে রোটেট টুল দিয়ে করতে হবে। সার্কেলটা, সার্কেলের মধ্যে একটা ক্লিক করেন, আউটার প্রেস করে ক্লিক করবেন, তাহলে তখন এটা আসবে। ওকে কন্ট্রোল ডি দেন, তাহলে হয়ে যাবে। আমি তো করেছি, কপি করতে হবে। ঠিক আছে, অন্য করে নেন।
জাহিদ ভাই এটা কি বায়ারের কথা প্রোমেটো ফোন? জি স্যার। বায়ার চাইছে? জি স্যার, কালারও দিছে ফ্রন্টও দিছে। স্যার আপনি ইন্ডো ইয়া ইনডেকোতে কয়টা আপনি সাবমিট করছেন স্যার? কামরুল ভাই জি স্যার, প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করে কিভাবে জানো? স্যার এটা পাই না স্যার, কে জানো পারে প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে? আচ্ছা আমি দেখতেছি রাইট ভাই, আমি তো আসতেই স্যার। ভাই
আরাফাত আরো ভাই, অবকাঠামো তৈরি করলাম। হ্যাঁ, এখন এর মধ্যে লোগো গুলা বসাতে হবে, ছবি গুলা নিচে নাম লিখে দেবো, শেষ। এক লোগো শেষ। আপনি এটা এরকম তৈরি করেন? হ্যাঁ তৈরি করে ওই ছবি গুলা শুধু চেঞ্জ করে দেন। ওগুলার মধ্যে কি লোগো বসাবেন, মানে এইগুলা লিখা গুলা? না না, কোনগুলো বসাবো সেটা তো বললেন, কিন্তু কিভাবে বসাবো সেটা বলছি। চারটা তো ই করলেন, চারটা ইয়ের মধ্যে বসাবো কি হবে? এটা সহজ জিনিস, এখনই ওগুলা ই করতে হবে, ডাউনলোড করতে হবে, ভেক্টর ফাইল ডাউনলোড করবো, দিয়ে তখন ওখানে নিয়ে বসাবো, শেষ। আপনি একটা বসুন, সেটা দেখি আমি। এটা আচ্ছা ঠিক আছে, আমি সার্কেলটা তাও করি, আপনি যে পর্যন্ত করবেন। আলহামদুলিল্লাহ আমি মরে গেলাম ভাই। আল্লাহ, হাঁটছি বলছেন নাকি? না, দাঁতের ব্যথা, দাঁতে ব্যথা প্লাস সর্দি, রাতে ঘুমাইতে পারি না, শেষ, আমার জীবন শেষ। ডাউনলোড করলে টাকা যায়, ঘুষ নিয়েছি। ভালো রেজুলেশন না, কিন্তু এখান থেকে এটা দেখে দেখে কাজগুলো করতে হবে, এটা দেখে দেখে কাজগুলো করবো। আলহামদুলিল্লাহ, ও
ওকে ভাই ওটা ফাইল ওপেন করবেন নাকি না না নিয়ে আসবো ওখানে কোথায় নিয়ে আসবে ফাইল থেকে স্ক্রিপ্টে দিয়ে তারপরে কোনটা ইমেজ ট্রেস আমি তো আনিনি কোনদিন আমি ওই ওপেন করেছি ওপেন করার পর মুভ টু দ্য মুভ করে আবার এখানে নিয়ে চলে এসেছি হ্যাঁ কালকে একটা জিনিস দেখলাম কতদিন বুঝতে পারলেন ওই জিনিসটা অ্যাপ্লাই করে ট্রাই করছি অ্যাপ্লাই হলো না চ্যাটে কি যেত মেসেজ এসে হামিদ স্যার হামিদ স্যার কি কইছে রেকর্ড পারমিশন আজীবন রেকর্ড পারমিশন হয়ে গেল আল্লাহ রেকর্ড পারমিশন লে আর বয়স নাই আচ্ছা যাই হোক কি করা লাগবে একটা ইক্লিপস টুল নেই আচ্ছা এটা তৈরি করি আগে আস্তে কথা বলেন কথা বলবে রে ভাই বুঝলেন আপনি যতই মানা করেন না কেন ভাষায় কথা বলবেই টেকনোলজি রেট করছেন হুম হুম টেকনোলজি এটা করছি এখানে একটা সেন্টার সেন্টার করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাকি না ভার্টিক্যালি একটা দিয়ে দিব দিয়ে হরিজন্টাল যেটা বলছে আরে কপি দিলাম তো কই কপি কই কপি হয়নি হয়তো আচ্ছা অত টেনশন নাই এটাকে 360 ডিগ্রি করে দেবো জিরো জিরো
ঠিক আছে না ভাই? একটু কি করি কি করি কি করি কি করি আচ্ছা এটা স্ট্রোকটা বানাই। আপনাকে সিলেক্ট করছি, একটু দাঁড়ান। একটু বলে বলে করেন স্যার, বলে বলে করার কিছু নাই। আমি নিজেই পারি না, একটার পর একটা করছি, কোনটা ঠিক হবে সেটা দেখুন কাজ করছি। হ্যাঁ এবার ঠিক হতে পারে। সিলেক্ট করে নেন, আগে সিলেক্ট করে নেন। সরি 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 সরি, সিলেক্ট করে নি। এখনো কাঁচা আছে, প্রচুর কাঁচা। ইয়ে যা পুরো চলে গেল, মানে এই চার কোনাটা পুরোটাই ধরা। হ্যাঁ এবার সিলেক্ট করেন। মিঠুন ভাই আর রাফাত ভাই, মিঠুন ভাই আর রাফাত ভাই একটু একটু মাইন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে হচ্ছে ইয়ে করেন না, আপনাদের কাছে যে রেকর্ডিং গুলো আছে সেই রেকর্ডিং গুলো একটু গুগল ড্রাইভে আপলোড দেন না। জি স্যার, মাইন স্যার আমাকে বলেছে আজকে দিতাম স্যার, কিন্তু আপনারে যে কারণে কারণ আছে আমি দিতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে রাফাত ভাই যেগুলো নাই সেগুলো একটু আপনার কাছে যেগুলো নাই সেগুলো একটু মিঠুন ভাই একটু ইয়ে করেন না, হেল্প করেন না রাফাত ভাইকে। ওকে স্যার। আরাফাত রানা ভাই আপনার, আরাফাত রানা ভাই আপনার ফাইল পাঠাইছেন। কিসের ফাইল স্যার? আপনার কাগজপত্র স্যার আমি পাঠাইছি, গেছে কি? হ্যাঁ সেদিনকে তো আপনাকে দেখালাম। ফাইল যদি না পাই সেদিনকে স্যার বিকেলে দিলাম না, ওটার কথা বলছেন স্যার? আপনাকে মেসেঞ্জারও তো দিলাম যে এইগুলো এইগুলো স্যার দিয়ে দিলাম। ফাইল যদি না পাই খবর আছে দেখুন। আমি তো সবার আগে দিলাম।
ম্যাক্সিমামই পাই গেছি ধীরে ধীরে। এটা প্রসেসরের মতো হয়ে গেল। হ্যাঁ প্রসেসর। আমি এখানে বলছিলাম ভাই যে যে এটা থামেন এটা এখানে এভাবে বসাবেন না কিভাবে বসাবেন এটা এটা জাস্ট খালি নিয়ে বসে দিব বাস শেষ কেচ্ছা ও ওটাতে কালার দিলেন আর এটা বসে দিলেন হ্যাঁ 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 এটা খালি যা এখনো ভাবে বসাই দিব ঠিকঠাক যা আগে এটা গ্রুপ করে নিন এই তো হয়ে গেল কালারটা পরে দেখছি হ্যাঁ আগে কাজগুলো পরে তো চেঞ্জ করে দেব আগে কাজ শেষ হোক কাজগুলো আগে করি ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলা গোল গোল ফেলে দিতে হবে একটা কি নাই স্ক্রু ড্রাইভার লিব স্ক্রু ড্রাইভার তো করা যাবে না তাহলে ওটা ছবি ডাউনলোড করা লাগবে স্ক্রু ড্রাইভার দেখি আছে কিনা ফ্রি পেতে যাই কে মরে গেল কে মরে গেল আমি ভালো একটা জিনিস পেলাম মাইন স্যার না তাই তো না স্যার দুইটা আইসি
এখানেই তো আপনি আবার ম্যাথের টপে নেবেন ভাইয়া, এই যে পেন্সিল দিয়ে দেওয়া যাবে ম্যাথে, পেন্সিল আর রুলার বলছো? একটা রুলার দিলে হবে, এটা নাট, এটা বল্টু, কোনটা দিব? কি কাজ করতেছেন আপনারা? এডুকেশন লোগো, এডুকেশন লোগো। আচ্ছা স্যার, ইয়েস স্যার, আমার একটু ফ্রন্ট লাগবে। আলহামদুলিল্লাহ। দেন আমাকে তো বাবা। হ্যাঁ আমার একটু ফ্রন্ট লাগবে। কি ফ্রন্ট? টমেটো বাংলা ফ্রন্ট না স্যার, ইংলিশ মানান পাঠান দেখি। মেন স্যার, আপনি প্রথমে যখন কাজ শিখাছিলেন তখন একটা ফন্ট নিয়ে বেশি কাজ করতেন, যে বোল্ড অক্ষরের ফন্টটা। মনসেরাট, মনসেরাট, এক্সাম্পল, তারপরে গোথাম। দাঁড়ান আবার বলেন তো, নামটি বলেন তো দেখি মিলছে কিনা। মনসেরাট পাঠাচ্ছি, লেগে পাঠাচ্ছি। বোল্ড অক্ষরে লেখাগুলি আসতো যন্ত্রপাতির অভাব নাই। বুঝি নাই আপনার কথা। আপনার কথা আমি আবার শুনবো। আমি একটা ই করি লাগে, ভলিউম একটা আর কি হলো সব বাদ, এটা ছুটি। কোথায় কোথায়? এখানে স্ক্রিন সেট অফ করেন তো আমি। কোথায় ক্লাস? ক্লাস এখানে 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 আর পরের ক্লাস দুইটা ক্লাস নিয়ে হবে আনসারে ক্লাস। কেমন কথা বললো স্যার? আমি কেন রিপোর্ট দেবো? দুদিন ধরে মরে আছি আমি। এসব রিপোর্ট করছেন আপনারা, আমাকে তো তাই বললো তারা। এখানে এভাবে কথা বলার কোন কারণই আছে না, কারণ ক্লাস তো প্রায় রেকর্ড থাকে, যার এরকম ইয়া মনে হবে রেকর্ড থেকে পাওয়া গেছে নাকি? রেকর্ড থেকে পাওয়া গেছে করেন, সমস্যা নেই, করেন পরে হচ্ছে করবো না, বলবো না, বিষয়গুলো নিয়ে করেন। আমি যে বারবার আপনাদেরকে ফন্টের যে প্যাক গুলা দিচ্ছি,
এগুলো আপনারা কি প্রতিদিন কি রুটির সাথে খায় ফেলতেছেন? যে জন দা ডনের একটা প্রিমিয়াম ফন্ট আছে, টাকা দিয়ে কিনবেন বাই ডলার দিয়ে, আর একটা মানে ফ্রি পাবেন। আরে জন দা ডনের এই জাহিদ ভাই শুনেন, জাহিদ ভাই এই ফন্ট যেগুলা দিচ্ছি সেগুলা সব খায় ফেলতেছেন জন দা ডনের মতো নাকি? না স্যার, আমার কাছে সব সংরক্ষিত অবস্থায় আছে স্যার। আমি আগে ওখানেই খুঁজছিলাম স্যার। মোটু পাতলুতে জনতা দন বলে না যে তুমি আমাদের কাছে যখন আপনার জীবনে ফেরত যেতে পারবে না, গুলি করে গুলি মারেন আমার গুলি করে। আজকে নাম্বার ওয়ান এসে বলে স্যার, ছেলে আজকে নাম্বার ওয়ান এসে কি বলে জানেন? তাই আপনার যখন জ্বর হয়েছিল তখন ডাক্তার বলছিল প্রতিদিন দুইটা করে গুলি রুটির সাথে মিশিয়ে খাওয়াতে, আর প্রতিদিন গুলি রুটির সাথে খাওয়াতে। এরকম পরিস্থিতি আপনার ব্যাপারটা হচ্ছে ওইরকম যে হচ্ছে ফন্ড যা দিচ্ছি সব রুটির সাথে খাই নিচ্ছেন নাকি? হাবিব ভাইয়ের কাজটা কই পাইলাম? হাবিব ভাই নিয়ে নিছি আমাদের আরাফাত ভাইয়ের কাছে আছে, যদি আরাফাত ভাইয়ের কাছে না থাকে তাহলে মিঠুনের কাছে আছে। আছে তো ঘরে, কিন্তু আমাকে তো লাগবে ড্রাইভে। আমি অলরেডি 12টার মতো আপলোড করে রাখছি বুঝছেন স্যার, জিডিবি 3 এর 10টা না 12টা করে রাখেন অন্তত পক্ষে। এটুক তো করে যায়। আর ওয়ালি ফোন দিছিল, ওয়ালি ফোন দিছে আপলোড করতেছে, সব আপলোড দেব। আপলোড দিছে খেলা বলে দিচ্ছেন রাতে, জিজ্ঞাসা করতেছে বলতেছে আমাকে বুঝছেন, কালকে বলে ধারেছে স্যার। দেখেন স্যার এটা একটু কালারটা চেঞ্জ করতে হবে, সাদা করে দেন। আমি তো দেখতে পাই না, এখনো কালারটা চেঞ্জ করা বাকি আর কি স্যার। আর আপনি কালার ডাবল কালার ইউজ করেন, সিঙ্গেল কালার ইউজ করেন, ডাবল কালার করেন, এতগুলো কালার ইউজ করেন? সবচেয়ে ভালো লাগতেছে ইয়াটা, আপনার ডিএনএটা। ডিএনএটা আপনি কোথা থেকে চুরি করলেন? এই যে স্যার এখান থেকে। এই যে চুরি করছেন না? না কই না স্যার, চুরি করছি স্যার। আল্লাহ ইল্লা বানাতে পারবো। এই যে স্যার, এই যে এই যে ডিএনএ দিতে এখানে দিয়ে দেন তো প্রাইভেটে। এটা আপনি না মানেন, আপনাকে আমি লিংক দিয়ে দিচ্ছি। আর গিয়ার হলো কা? গিয়ার হলো কেন? গিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছি, ইঞ্জিনিয়ারিং, কিন্তু গিয়ার এটা কি ইঞ্জিনিয়ারিং এর লোগো? এটি হ্যাঁ হ্যাঁ, আপনার কয়েকটা জিনিস আছে এর সাথে এখানে। এই যে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। কয় যাবা দেখি? আরে এগুলা আমরা গরিব শরীর মানুষের কথা বলে চলার কথা। আপনার মানে গ্রুপে দিয়ে রাখেন তো, গ্রুপে দিয়ে রাখেন ইনকাম হয়ে গেছে। হ্যাঁ, বিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কথাবার্তা কমপ্লিট, এখন খালি প্রজেক্ট ক্রিয়েট করে ইয়ে নিয়ে নিবি, লোগোটা নিয়ে নিবি। বায়ার হচ্ছে ব্যস্ত আছে, সে আসার পরে প্রজেক্ট ক্রিয়েট করবে, প্রজেক্ট ক্রিয়েট করে তার কাছ থেকে লোগো নিয়ে নিবি, তার কাছে সবকিছু রেডি আছে, সেখানে লোগো দিয়ে দিবে, মাইলস্টোনে করে পেমেন্টটা নিয়ে নিবি। যাক আলহামদুলিল্লাহ। রাজীব বাবু দুদিন পরে উইন করবে, দাঁড়ান আপনার আপনার উপরে মনে করেন দিয়ে হয়ে যাবে, আপনার আগেই উইন করবে। প্রতিদিন তো কাজ করতে আসো, খালি শুনতেছি। আদিবাবু রিসেন্ট উইন করবে, দু একদিনের ভেতরে উইন করবে।
ইনশাআল্লাহ স্যার। আদিল বাবু ফরেস্টার ফার্মিংয়ের ভেতরে খালি থাকে যাচ্ছে। আমরা স্যার 75টা মানুষ বুড়া টুড়া হয়ে গেছে উইরা কেমনে বলেন আপু বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন সোহাগ ভাই বলেন সোহাগ ভাই বলেন আদিল বাবু বলেন সুব ভাই স্যার আদি বাবু বলেন বলেন না কেন কি হলো নেট নাই নাকি আপনি তো চুপ করে দিলেন মিউট করে রাখছে যে কথাই বলবেন না সে কথাই বলবেন না সে আপনি টেনশন দিবেন না সে কথাই বলবেন না তাহলে ঘটনাটা এটাই দাঁড়ালো না ইয়ে ভাই নাইন ভাই টের পেলেন মনে করেন যে হচ্ছে সাইনাইড রিঅ্যাকশন আছে ও আদি বাপু চুপ করে গেলেন যে কথা টথা বলেন এই এরা কেউ রিকোয়েস্ট পড়ান তো মিউট কর আউট মিউট কর দনা কিসে এই কথাই বলবেন না ও বন্ধু বন্ধু সু হয়ে গেছে হাই আল্লাহ আমি তো এরকম রাগ কখনো শুনিনি ওরে বন্ধু রে কথা শুনে না বলেন বলেন কি জানা বলতেছিলেন বলেন বলে না কে চুপ করে আছো যে এখানে উইন করার মতো অনেকেই আছে বুঝলেন খালি কাজ করে না তাই আমার কামরুল ভাইয়ের কি অবস্থা আরে আল্লাহ সবচেয়ে বড় ব্যাপার কি জানেন আমি তো দেখেছি থ্রিতেও দেখেছি যাদের কনসেপ্ট ভালো যারা ভালো কাজ করে এই ব্যক্তিরা কাজ করে না ঠিক মতো যে কারণ আপনারা দেখেন আমার কামরুল ভাই কিন্তু ওইটাই কামরুল ভাই কিন্তু ওইটাই তুই সাদা করে দেন কামরুল ভাই একবার ভুল হয়েছে আছেন স্যার আছেন আছে
পড়াশোনা করবে না, বদলাম থাকবে, সায়েন্টিস্ট হবে যেটা। কবে কার কবে আজকে আজকে দেখেন কখন দিছে এটা, কখন কখন রাতে সকালে না রাতে রাতে আজকে রাতে না গত গত যেদিন আমরা যখন ঈদে ছিলাম করতে পারবো একটা শর্ত আছে বুঝলেন মেন ভাই, ফেসবুক দেখেন দেখি মেন ভাই করতে পারবো একটা শর্ত আছে, করতে পারবো একটা শর্ত আছে, কি শর্ত? অ্যাডভান্স দিতে হবে আগে। আপনি করবেন না না করবেন আমি বললাম তো, আপনি বলবেন যে আমি করতে পারবো শর্ত একটাই, সেটা হচ্ছে অ্যাডভান্স দিতে হবে। আপনি যদি আমার সত্যি রাজি থাকেন তাহলে আমি সত্যি আপনার সত্যি রাজি আছি, পারবেন না? তাহলে আপনি যদি এটা বলতে পারেন তা বাকি কাজ আমি উইন করে দেওয়ার দায়িত্ব আমার নেই, আমি 100% উইন করে দেবো, উইন করে বাস্তবে বলতে উইন করে দেওয়ার দায়িত্ব আমার, দরকার হলে আমি আমার অ্যাকাউন্ট থেকে ইয়ে করে দেবো আপনার ইয়ে করবো, ঠিক আছে সমস্যা নেই। না আপনি যদি এই কথা বলতে পারেন আপনি বলেন এই কথা আমি বাকিটুকু আমি করে দেবো। দেখেন থ্রিকে যদি আমি 15 দিনের ভেতরে মনে করেন একটা রাস্তায় দাঁড় করাইতে পারি, আপনার টিমকে আমি প্রথম দিনের থেকে পারবো না? আপনি খালি এটা বলেন বুঝলেন আমি রাজি আছি, এরপরে এরপরে যদি বলে বুঝলেন মাইন ভাই তো বুঝলেন পরে যদি বলে বুঝলেন সর্বপ্রথম আপনার যে কথা হবে আপনার কথা হবে ব্লগার blogger.com কি blogger.com কোন blogger.com লাগবে না কিছু লাগবে না আমি বললাম তো এত পরে মিজান ব্যাগ বলতেছে blogger.com কোন blogger.com লাগবে না আপনি খালি প্রথম আমি যেটা বললাম যে আপনি খালি প্রথম দিকে আমি যেটা বললাম আপনি সেটা খালি বলবেন বুঝলেন বাকিটুকু আমি দেখতেছি কামর ভাই একটু অফ করেন তো স্ক্রিন শেয়ারটা প্লিজ ওকে থ্যাংক ইউ স্যার স্যার হ্যাঁ দেখতেছি দেখতেছি স্যার চলবে এরকম চলবে কিন্তু উনি এরকম নেবে না এটা উঠে দেবো এরকম নেবে না সব তো দেখলাম কম বেশি এরকমই সাবমিট করছে উনি কি 30টা দিছে এগুলোতে স্যার আপনার গুলাতে তো দিছে দেখলাম আমার গুলাতে দেওয়া আছে কিন্তু উনি কি এগুলাতে 30টা দিছে স্যার
না পরে তো আর দেয়নি কিন্তু স্যার এগুলো তো কম বেশি ওই রকমই এগুলো তো আগে এগুলো তো আগে এর পরে তো উনি আর ইয়েই হয়নি অনলাইনেই আসেনি উনি একবার খালি অনলাইনে আইছিল পাঠান পাঠান যা মাথায় আসবে তাই পাঠাবেন পাঠাইতে কোনো দোষ নাই বুঝলেন যা মাথায় আসবে সেটাই পাঠাবেন আর 1% দেখবেন স্যার 1% দেখেন 1% পিং 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 ও বাবারে বাবারে বাবা কি হলো এক লোক করবে দিয়ে যে একবার অস্থির হয়ে গেল লোকটা আর বাবা কাকা সবার দেখে শেষ হয়ে গেল আর বলে গেল স্যার এই স্যার সুমন রানা ভাই এটা দিছে বাকি আমরা কই গো আমরা নিচে একবার পড়ে গেছে নাকি না নিচে স্যার এটা আমার কপি মেনে দিছে একদম দেখেন আমরা নিচে কপি মেনে দিছে আপনি হ্যাঁ আমার কপি মেনে দিছে ওরে আল্লাহ কষ্ট স্যার এই যে কপি মেনে দিল কপি তাহলে তো আমাকে মারার কথা স্যার এই যে এই দুটো আমি পরে আবার সাবমিট করেছিলাম আবার 3 স্টার দিছি মনে হয় আপনাকে উইন করাবে সে পছন্দ করে রাখছে আপনাকে চুজ করে রাখছে চুজ কামর ভাই আপনাকে কপি মারলো নাকি আমারও হল 1% হলো বলাই ও আমি তো আমার মনে করছে যেটা বানালেন ওইটাকে মনে হয় কপি মারলো আমি যেটা কাকে কেমন করে কপি মারা সম্ভব রায়ন ভাই মনে কথা বলে ফেলেছে ও ভুল কথা জি স্যার কথা বলেছে স্যার আমি বলে ভুল করলেন আপনি এবার আমি স্যার কোন কি অবস্থা জি স্যার আমি ঘাত গছে স্যার এবার আপনার কাছে আমি শোনা লাগবে যে আপনার কাজের কি অবস্থা কথা বলেই তো আপনি ভুল করে ফেললেন না সমস্যা নাই স্যার বিরতি পাইছি শান্তি করে আসলাম এবার অ্যাপ থেকে এত লাফালাফি কে বিরতি পাইছেন তো কি হয়েছে আমার ঘুরতে আপনার ক্লাসে একটু স্যার এদিকে দেখুন স্যার ক্যাকু ক্যাকু করতেছিল কথাবার্তা স্যার ফ্রিস্টা কার যাইতেছেন নাকি এটা যাইতেছেনই তো স্যার এই যে দেখেন একটা দুইটা এখন উইন করাইনি এটা ছয়টা এটা তো স্যার এক উইন করাবে হ্যাঁ স্যার কি করানো দরকার খুবই দরকার এই যে মহিলা মানুষ পাইছে আমাকে বিষয়টা তো শুনেন আমাকে উইন করালে সে উইনটা তো আপনাদেরই ওরে বাপরে ব্যাপারটা হচ্ছে এখন এইভাবে বলতে হবে আপনি কই আপনারটা তো কই দেখি এই যে শারীরটা আমাকে উইন করালে সেটা তো আপনাদেরই কার জন্য উইন করবে আপনাদের জন্যই তো এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে বর্তমান যে ইয়ারের একটু ডায়লগ দিলাম আপনাকে খুরশিদাপুরটা কয় টাকা দিতে চাইছে কয় ডলার 50 কানাডিয়ান 50 কানাডিয়ান না মানে ওই ডলার কানাডিয়ান তো কম বেশি একই অনেক কম বেশি তার মানে জাহিদ ভাই একটু স্ক্রিনশট মানে কি হয়ে যাবে তো যাই হোক উইন তো হচ্ছে নো প্রবলেম কি খুনসিদাপুরটা 50 কানাডিয়ান বিক্রি করলো নাকি আর 230 টাকা হ্যাঁ তাহলে সার্টিফিকেট পাবো স্যার হ্যাঁ তাহলে হয়ে যাবে না 1000 করেন কি হয়ে গেল ওই যে লাস্টের দিকে নিচের দিকে থ্যাংক ভেরি গেল তো ফন্ট চেঞ্জ করেন কি ফন্ট ব্যবহার করেন কামরুল ভাই আর এটা ভালো লাগে আমার লোগো ঠিক আছে কিন্তু ফন্ট এইভাবে ব্যবহার করবেন কেন এই ফন্ট ব্যবহার করেন না এটা চকলেট নাকি এটা আপনার ভালো লাগলে কি হবে কামরুল ভাই বলেন তো এটা চকলেট কামরুল ভাই এটা ডিএনএ ভাই ডিএনএ চকলেটও চিনেন না ডিএনএও চিনেন না চকলেট এটা গিয়ার গিয়ারে আবার কি দিছেন ওটা কালো কা মানজ থাইলো চকলেট চকলেট না ওই রকম চকলেট তো থাকে তার আগে ওই রকম চকলেট পাওয়া যেত কাটানা করে ভাই এখন না পাওয়া যায়
এখন আমি আর দেখতে পাই না, তবে আগে খাইছি। মাটা নাই খাইতো, মাটা নাই। নাবিসকো নাবিসকো নাবিসকো। হ্যাঁ হ্যাঁ নাবিসকো 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 চকলেট আগে আগে অনেক জিনিসই পাওয়া যেত বুঝলেন, যেগুলো এখন পাওয়া যায় না, এগুলো এখন স্বপ্ন। আগেকার দিনে কামরুল ভাই কত সালের ব্যাচ? 714 এসএসসি 14 এসএসসি 14 আপনি তো দেখতেছে আমার তিন ধাপের জুনিয়র আর জুনিয়র, তা পাঁচ চার চার ধাপের জুনিয়র আর জুনিয়র না, সাত ধাপেরও বেশি হবে ভাই। আপনার কত? আমার, আমি হচ্ছে সবচেয়ে বৃদ্ধ, আমার 2000 এর এসএসসি। আমি কত? 2000 হামিদ ভাই কম বুড়া লাগে। এই ফোন কি চাইছে? গোথাম রতম দিবে নাকি স্যার? ঠিকই আছে, ঠিকই লিখছেন। দেবো 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 কেন ফন্ট প্যাক দিল স্যার? ওটা তো দেন দেননি। ফন্ট দেন এক ডলার দিব, টেনশন নাই। ফন্ট দেন কথা হলো যে স্যার যে ফন্ট প্যাক দিল, ফন্ট প্যাক থেকে ডাউনলোড দেননি ভাইন ভাই? আমি 250 টা ফন্ট ডাউনলোড দিয়েছি, কোথায় যাবে দিয়েছি আল্লাহ জানো। অবস্থায় পটানোর জন্য এসব বহুত কথাই বাড়ায় বুঝলেন। হ্যাঁ হ্যাঁ, দিকে যায় বাস্তব মনে করেন খুব কঠিন হয়ে যায়। স্যার নো মানে না, নো মানে না। আপনার বাড়িতে কোপ দিয়ে আসলো স্যার, আর বলতেছে যে ফোন এই তো ডাউনলোড করেন। গুড, জানেন যে যাবে না মানে আসবে না, আমি তো বললাম যে আগে আপনি বকত মারিয়েন না, আপনি কি মেরে দিয়েছেন নাকি? বকত আর বলিয়ে না, যখন 11টা মানে 10:45 বাজে তখন আমাদের বাড়ির সব রান্না কমপ্লিট, অভিজ্ঞতা হয়ে গেল এত গুতাগুতি করে অভিজ্ঞতা থেকে বলেন যে স্যারকে কি করবো বলেন। আপনার অবস্থা আমি বুঝলাম, সেজন্য আমি আপনাকে বারবার কল দিচ্ছি না, মানে আপনার হয়তো ক্লাস করছেন প্রবলেম হবে, কিন্তু আমি সব থেকে বেশি আশাবাদী মানে আপনার কাছেই ছিলাম। আমি ভেবেছিলাম কেউ না আসলে হয়তো আপনি আসবেন, কিন্তু সবার আগে আপনি বলে দিলেন যে আপনি আসতে পারছেন না। আপনি ইনস্টল দিয়েছেন ইতালি, হবে তো ইতালি কি? আপনারে বললাম কি, আপনি করলেন কি? আচ্ছা থামেন, টেনশন নাই। ঢুকেন
টেবিলটা সেট করছি ঠিক আছে না মোটামুটি টেবিল গুড হ্যাঁ ঠিক আছে প্রথম লাইন উপরে কেমন জানি চেনা চেনা লাগছে কে বলতেছলে ফাইন করে দেন চাইদ ফাইন করে দেন আমি মেন্টরিং ক্লাস না কোথায় যেন দেখেছি মনে হয় ফাইন করে দেন না ফাইন করে দেন যাই হোক আমি কোথায় দেখেছি স্যার সিও একাটাই হচ্ছে দোষ কে দেখবেন আপনি এখনই তো দেখলো না এখনকার আগে ও বাবা রে তাহলে সরি বাবু কে কি বলবো আমি সরি সত্যি কথা সরি বাবু আমি আমার বারিসারের ব্যাপারটা হচ্ছে যে বারিসারও মনে করেন যে না করতো না বারিসারের ব্যাপারটা হচ্ছে যে বারিসার কয়েকদিন ধরে খুব মানসিক ভাবে খুব ভেঙে পড়ে আছে এটা মাইন ভাই বলতে পারবে কারণ মাইন ভাইয়ের সাথে বারিসারের কথা হয় বারিসার কি পরিমাণ মানসিক অশান্তিতে আছে সেটা মাইন ভাই জানে কারণ বারিসারের মাইন ভাই যেহেতু বারিসারের ক্লাস করে এটা কিন্তু মাইন ভাই জানে যে আসলে বারিসার কি পরিমাণ মানসিক অশান্তিতে আছে আর কি হয়েছে বারিসারের ক্লাসে ক্লাসে না এমনি বারে স্যার পার্সোনালি মানসিক খুব ইয়েতে আছে কষ্টে আছে সেন তো কেউ ভিডিওতে আসেন বসে থাকে না সে অন্ধকার ভালো লাগে না এই যে এই যে অন্ধকার কোতে সাদা এত তো আসে তো মিডিয়াম দেন তারপরে কি হয়েছে আসলে আমাদের ফেরবি আটটা দেন তো পরেরটা আর ঠ্যাং বাইরে আছে কেন এত এগুলা বুঝতে পারছেন না একটু খুঁজুম খুঁজুম খুঁজুন খুঁজুন স্যার ভালো লাগছে খুঁজুন খুঁজুন সেমি বল ইতালিক ফন্ড বাদ ইতালিক তো বাদ বল দিয়ে দেবো নাকি বোল্ড ঠিক আছে সেমি বোল্ড ঠিক আছে নিচেরটা আবার একই স্ক্যান আর গ্রুপ করে রাখছেন কেন এখন দুইটা একসাথে একই ফন্ট একই ফন্ট এখন ই করেন একটা লাইট করেন বা মিডি করেন রেগুলার মিডিয়াম নিচেরটা আচ্ছা এটাকে অ্যালাইন করি ঠ্যাং বাড়াইছে কেন স্যার এটা বলে কি জানো বলে কুচুম কুচুম নাকি কুচুম কুচুম এবার দেখেন ঠিক আছে কিনা এটা ভালো লাগছে স্যার শুনতে পাওয়া যায় না ভালো লাগছে আপনার কথা শুনতে পাওয়া যায় না বলছে যে এটা কি ভালো লাগছে তাই বলছে মাইন্ডের কথা শুনে মনে হয়েছে মাইন্ডের কথা শুনে মনে হয়েছে মাইন্ডের ঘরের মধ্যে মোবাইল দেখেছে দে বাথরুম গেছে বাথরুম গেছে মনে ডাক্তার বড় করে লাগলো না পুরাই পুরাই কেউ মানে লাউড স্পিকার দিয়ে গেছে আর নাহলে ওয়্যারলেস হেডফোন লেগে গেছে দাদা ওই যে পানির ভিতর ডুবে গেছে বুঝলেন পানির ভিতর ডুবে যায় কথা বলছে বলেন আজকে এটা বানালো তারপরা আমার সর্দি তার উঠে গেছে ওরে আমু বন্ধ করে দেখান দেখান বন্ধ করেন তো কামাল হাসান ভাই ওকে কি বানাসে খালি যে ইনকাম তো করে নিল স্যার মনে হচ্ছে কি করলাম জীবনে স্যার আপনারে কালকে আমি একটা পড়াইছিলাম দেখছেন এটা দেখলাম তো হ্যান্ডেল রোবট এসব দিয়ে রোবট চাইছে রোবট দিছি পছন্দ না কোন ব্যাটাক বাইরেব কেন এটা
এটা লাইন থেকে করে এবারে একটা উইথ টুল দিয়ে কাজ করলে হবে তাই না স্যার এই যে এটা এটা হ্যাঁ উইথ টুল দিয়ে করা যাবে না ওই যে এক্সট্রা হ্যাঁ করা যাবে তো 100% করা যাবে আমি করে দিতে পারবো কিন্তু আমাকে একটু 10 ডলার দেয়া লাগবে স্যার আমি আপনার সাথে কথাই বলতে চাই না আমি কোস্ট থাকলে আপনাকে রিমুভ করে দিতাম স্যার ওকে সোহাগ ভাই ঠিক আছে আমি করে দিচ্ছি এখনই কমিট করে দিচ্ছি আমি আদি বাবু চুপ করে দিছেন স্যার চুপ করে দিবেন না আদি বাবু রিমুভ করেন না সে কিন্তু ঢুকতে পারবে না করে দিতে নাকি দুম করে বলার সাথে সাথে রিমুভ করে লাভ নাই আমি ঢুকতে পারবো আমারে কেউ আটকাতে পারবে না একমাত্র না আমার আটকাতে পারবে না বলেন তো স্যার আমার এই প্যাক প্যাক শুনতে ভালো লাগছে না আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি বন্ধু দিয়ে আপনাকে জানান ব্যাপারটা হচ্ছে যে কিভাবে কি করবেন জানো হ্যাঁ কিভাবে এইভাবে আচ্ছা আমি বলি আপনি হচ্ছে তিনটা বানাবেন যে প্রাইমেটের এক্স বানাতে চাচ্ছেন হ্যাঁ এরকম এক্স বানাবো সেম 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 বড় করে পেন টুল দিয়ে সেমটা তুলে নিয়ে এসে কপি করে তুলে নিয়ে এসে এখানে এই এই স্ট্রোকে অ্যাডজাস্ট করে দিবেন তাই হয়ে যাবে বুঝলেন আর স্যার এই ফন্টটা কি এটা কি ফন্ট এটা প্রাইমেট ফন্ট তো এই প্রাইমেট এটা একটা নরমাল আপনি এটাকে গোথাম দিও আপনি করতে পারবেন এটা মেবি হচ্ছে পিআই সেন্স নামে একটা ফন্ট আছে পিআই সেন্স পিআই পি ই আই এস এন এস পিআই সেন্স নামে একটা ফন্ট আছে ওই ফন্ট হচ্ছে এটা ওইটার ইতালিক ভার্সন এটা স্যার এটা কি ওই যে এরকম যে দেখা যাচ্ছে এটা কি মকআপের জন্য নাকি এরকম না 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 ডাস্ট নামে একটা ইয়া ফিবিকে ডাস্ট পাওয়া যায় বেশ কিছু বুঝলেন ডাস্টের এআই ফাইল পাওয়া যায় ওগুলা নিয়ে এসে এখানে দিয়ে ক্লিপিং মাস্ক করে দেওয়া আছে এরকম ডাস্টের যে ফাইলগুলো আছে এরকম এরকম ওই ডাস্ট ই করে হচ্ছে কি ডাউনলোড করতে পারেন ডাস্ট ডাউনলোড করে না হ্যাঁ করা যাবে ডাউনলোড করে নিয়ে এসে মাইনাস করে দেন তাহলেই হবে বুঝলেন তো স্যার ভাত তো নষ্ট করে দিলেন স্যার হ্যাঁ কার 10 ডলার পাইতাম ইনকাম তাও তো শেষ করে দিলেন হ্যাঁ তাই তো দেখতেছি তাই তো দেখতেছেন কিন্তু তো ভাব তো মেরে দিছেন 10 ডলার লস আপনি কত সুন্দর 1 ডলারও ইনকাম করতে পারে না খালি মুখের মধ্যে কথা এই 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 বলা যাবে না কি বললেন সোহাগ ভাই আরেকবার বলেন তো সোহাগ ভাই এখন আর কথা বলবে না বুঝছেন স্যার এরপরে বলবে আমি প্যাক প্যাক শুনতে যাচ্ছি না দেন কেউ শেয়ার দেন ভালো লাগে না আর হ্যাঁ ইফেক্ট দিয়ে শেষ করে ফেলতেছে হ্যাঁ ভাই অস্থির লোক অস্থির লোক কাকে এজে 2014 সালে এসএসসি কে কোন কথা নেন না কাশতে কাশতে শেষ হয়ে গেল
সাবমিট করলাম স্যার ওটা যা আছে গোপাল অ্যাচ করতে পারবো না স্যার। হ্যাঁ এই যে স্যার নিচের যে লেখাটা স্যার এই লেখাটা আপনি ওই যে দেখিয়েছিলেন আপনার লেখাতে যে মধ্যখানের উপর দিয়ে একটা ভাঁজের মতো একটা ইফেক্ট ফেলেন আপনি অন্য স্টাইলে করেন ভাজ নাকি অর্ধেক করে দুইটা দুই কালার কোনটা আরে ওই যে আপনি গ্রেডিয়েন্ট করে না একটা ধরেন না দুইটা দুই কালার না একই কালার একটা মনে হয় ব্রাইটনেসটা একটু কমিয়ে দেয় দেয় মধ্যখানে মনে হয় যে মধ্যখানটা ভাজ হয়ে আছে কাগজ যেরকম ভাজ করে না পাতা ভাজ করে এরকম মধ্যখানটা মনে হয় যে ভাজ হয়ে গ্রেডিয়েন্ট 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 করা যাবে তাই না স্যার হ্যাঁ দেখেন মাইন স্যার আমার এখন সবকিছু বন্ধ হ্যাঁ তাহলে আমাকে বলেন আমি করি গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম ভয় লাগবে না আউটলাইন করে দেন আগে লেখক আবার মাইন্ড স্যার রিপোর্ট পাঠাবেন আমি ডিক্লেয়ার করেন কইলাম স্যার আনগুলো করব নাকি না না গ্রেডিয়েন্ট করেন এবার দেখা যাচ্ছে বললাম আর মাইন্ড স্যার রিপোর্ট পাঠিয়ে দিল আমাকে ডিক্লেয়ার করতে কিন্তু চলবে না এবারে করেন গ্রেডিয়েন্ট এ ক্লিক করেন এখানে বলে এখানে স্যার কালার নেন কালার নেবেন যে রকম সেরকম কালার সিলেক্ট করেন আমি নাকি খালি সবাইকে দিয়ে ক্লাস করাই নিজে বলে একটা ক্লাসও নেই এটা নতুন রিপোর্ট নতুন রিপোর্ট আমি নিজে একটা ক্লাসও নেই সবাইকে দিয়ে ক্লাস করাই কি কত রিপোর্ট আসবে ভাই ক্লিক দেন তাও আজ পর্যন্ত মনে করেন মেন্টরিং ক্লাসে আমাদের চেয়ে উপরে কেউ যাইতে পারেনি এত বড় বড় সব এই যে কালার নিচে আছে বামে 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 ওইটা কেন এখানে ওই যে কালার প্যালেট এত সুন্দর করে আছে আর এখন পর্যন্ত মেন্টরিং ক্লাসে আমরা হিট হিট আমরা হিট আমরা হিট এখন মেন্টরিং ক্লাসে এত বড় বড় জন্য ওরা কাজ এ দাঁড়ান আমি দেখাচ্ছি হাই রে আল্লাহ রে দেখেন তো স্যার ধাবাস করে একটু ভালো করে দেখেন স্যার রেকর্ড পারমিশন স্যার রেকর্ড পারমিশন স্যার রেকর্ড পারমিশন দেন আবার না হলে পরে বেটার স্যার বলছে কি স্যার লিখছেন কি হোয়াইট বেটার বি ই ডাবল টি ই আর বেটার হোয়াইট ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট স্মাইলস এস এম আই এন ই এস হ্যালো ইস মাই এস এস দেন স্যার স্যার আচ্ছা হইলো যে স্যার কাজ করে স্যার এ আই ফাইলটা পাঠিয়ে দেন ওরে প্লেস বেশি হয়ে গেছে একটা এল বেশি হয়ে গেছে এস স্মাইলস হ্যাঁ ঠিক আছে স্যার স্মাইলস স্যার স্মাইলস তুললাম ঠিক আছে খেয়াল করেন একটু কালার করে দিলাম খেয়াল করেন ঠিক আছে আর একটু তুলি খেয়াল করেন ওকে এই করছে স্যার ঠিক আছে এবার যেটা করব এই নিচের দিকে মাস্টার মেডিসিন জাদু কর নাকা পড়া নেই কিছু নেই মাস্টার মেডিসিন জাদু কর হইতে এটা এই অ্যারেঞ্জ করে স্যার লেখাটাকে উপরে করলেন নাকি করলেন
না না রিয়ান্স করব কেন, এটা দিয়ে ঢাকলাম বুঝলেন, এই দেখেন এই করে দিলাম না, টোটালটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস নিলাম, মারে দিলাম, ক্লিক করলাম, এই যে এই সব জায়গা যেগুলো মানে ধরে আছে এই জায়গাগুলোকে আমরা কি করলাম শেপ বিল্ডার টুল দিয়ে আউট মাইনাস, হ্যাঁ মাইনাস করে দিলাম, কেটে গেল কেটে গেল, ঠিক আছে কাজ হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে জি স্যার। এরকম আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এটাকে ধরবো, এটাকে ধরবো, হ্যাঁ এটাকে আমরা সুন্দর করে এখন ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট জি স্যার, কয় মিনিট লাগলো, 3 সেকেন্ডের ভিতর কাজ শেষ, আর ইএম এরই থেকে গেছে স্যার, মজার একটা ব্যাপার দেখাই, ধরেন আপনি একটা ফুল বানাতে চাচ্ছেন, ফুল কিভাবে বানাবেন বলেন তো আমাকে, কয়েকটা বুদ্ধি দেন কিভাবে বানাবেন, কিভাবে করবেন কোন কোন করবেন, দুইটা ইলিপস নেসার পাশাপাশি রাখবো, একটা একটার উপরে একটু উঠিয়ে রাখবো, দিয়ে ওই যে ইয়া করবো তার ফাইন্ডার থেকে আর একটা হিসাব দেখাবো জি স্যার, জিনিসটা সিলেক্ট করবেন, এই যে রাউন্ড টুল নেবেন, এখানে ক্লিক করবেন অল্টার টিপে ধরে, জি এটা জানি স্যার, অল্টার টিপে ধরে এখানে কি করবেন 360 দিয়ে দিবেন, প্রিভিউ করবেন, ওকে করবেন না কপি করবেন, কন্ট্রোল ডি মারবেন, জি এটা স্যার ওই ফাইন বাসি খেয়েছিল সহজ হিসাব না এটা, জি স্যার খুব মজার হিসাব লাগে এটা, আর একটা আছে আপনার ট্রান্সফর্ম থেকে, এগুলো অতি শুদ্ধ হিসাব, এগুলো ছোট ছোট টিলস এর ব্যবহার, এগুলো শিখতে হবে, এরা তো পাওয়ার কথা এনারা পারবে না, আপনি যেখানে আছেন সেখানে পারবে না, আবার আপনি কি করতেছেন স্যার, স্ক্রিন শেয়ার দিয়ে আপনার আমি ডিবলে তো আমার অ্যাকাউন্টই করি না, সেও দিতে চাইছিল, আমরা একটু ভালো ডিজাইনের থেকে নিছিলাম, হ্যাঁ ওইটা ওইটা রেখে দিছি, ওইটা ওইটা আপনাকে দেবেন অথবা মাহিদুল স্যারকে, ভালো ডিজাইনার তুষার ভাই বলছিল ইউআই ইউএক্স কি করবে, আমি বলছিলাম আপনি ট্রাই করেন, ইউআই ইউএক্স এত তাড়াতাড়ি করতে পারবে না, আমি চলে গেছি ওয়েব ডিজাইনে, করেনি
জানি না স্যার কখন কি করেছেন হ্যাঁ আমরা তো জানি না সে বিষয় দেখাবো দেখাবো জান আজকে দেখাই দিচ্ছি না বাকি না থাকে সেটা বোঝা না থাকবো কিনা সেটাও মনে করেন যে শিওর না দেখাই দিই কিছু শিখে নেন আপনারা খুরশিদ আপু আসতেছে আচ্ছা ধরেন মকআপ আমরা যখন রেডি করব বুঝলেন মকআপ বানানোর এই কৌশল কারোর সাথে শেয়ার করবেন না যা নেবেন আপনারা নেবেন কারোর সাথে এগুলো শেয়ার করবেন না সব দেখে রাখেন সব ঠিক আছে যদি কেউ বলে যে শিখান বলবেন যে পারি না সব শিখবে শুধু আমার টিম অন্য কেউ শিখবে না ওকে স্যার সহজ হিসাব ধরেন আমি এইটার মকআপ বানাবো কি করবো এটাকে কপি করলাম কপি করে এখানে গেলাম নিউ ওহো আমি তো ফুল স্ক্রিন শেয়ার করে শেয়ার মানে জাস্ট আমি দেখাবো কিভাবে ইয়ে করতে হয় আপনি কিভাবে প্লেস করবেন এই জিনিসগুলো হ্যাঁ গেলাম নিউতে গেলাম ধরেন আমরা একটা হিসাব করি রেজুলেশন 300 ওয়াইড নিব কত আমরা 500 পিক্সেলের একটা ইয়ে নিলাম ট্রান্সপারেন্টি ওকে করে দিলাম ওকে এখানে এবার আমরা যেটা করব যে ওই যে ফাইলটা যেটা নিছি আমরা তার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করব এটা ধরেন আমরা করব কত আমরা 250 পিক্সেল বাই 250 পিক্সেলের একটা নিলাম ঠিক আছে খেয়াল করেন এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম এখানে এটাকে পেস্ট করে দিলাম না পেস্ট করে দেওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন খুব ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে যে খুব ভালোভাবে খেয়াল করেন এখানে কি হয়ে আছে জিনিসটা স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ হয়ে আছে না মাস স্মার্ট অবজেক্ট হয়ে আছে আমরা সর্বপ্রথম এটাকে রাস্টারাইজ লেয়ারে পরিণত করব হয়ে গেছে রাস্টারাইজ লেয়ারে পরিণত হয়ে গেছে এটাকে আমরা তুলব তুলে ও এটাকে তুলে আমরা এই কপিতে নিয়ে এসে স্যার কোনটা করলাম আমি আরেকটাতে করেছেন স্যার এইটাতে লেয়ার 1 এ নিয়ে এসে আমরা ছেড়ে দেব ঠিক আছে ছেড়ে দিলাম কন্ট্রোল টি এটাকে একটু বড় করে নে কমপ্লিট আসে স্যার যখন দিছি তখন এটা কি হয়ে আছে রাস্টারাইজ ইমারি হয়ে আছে না রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম ঠিক আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এইবার যেটা করব আমরা একটা ব্যাকগ্রাউন্ড নামাই নিয়ে আসি দাঁড়া মকআপ ব্যাকগ্রাউন্ড মানে মসি কে ইউ পি বি এস সি কে সি আর ও ইউ এন ডি মকআপ ব্যাকগ্রাউন্ড নামালাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নামাই এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নামাই নিয়ে আসি এখানকার এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নামাই নিয়ে আসি ওপেন করি এগুলো তো করতে পারবো কিন্তু সবগুলাতে একই অবস্থা আপনি জাস্ট আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে আপনি দুনিয়ার যত মকআপ আছে সব করতে পারবেন দুনিয়ার যত মকআপ আছে আপনি এই নিয়ম একই নিয়মে আপনি সব করতে পারবেন আপনার যত ইচ্ছা পারেন আপনি মকআপ রেডি করতে পারবেন এবার কি করব ফাইলে যাব ওপেন করব এখান থেকে হচ্ছে আপনার এখানে যাব এটাতে যাব ডাউনলোডে যাব তো ফাইল ফাইলের অভাব আছে নাকি আমার স্যার বাইরে ছিল স্যার ডেস্কটপে দেখলাম ডেস্কটপে না এই যে হ্যাঁ পাইছি ওকে ওপেন নিয়ে আসলাম এইটাকে আমরা টেনে নিয়ে এটাকে জাস্ট লক খুলে দিই এটাকে টেনে নিয়ে আমরা এটার ওয়ান এর ভিতরে দিলাম ঠিক আছে কন্ট্রোল টি মারলে মানে এইটার ব্যাপারটা হচ্ছে কি আপনার হচ্ছে জিনিসটা আপনার আচ্ছা যাই হোক একটু ছোট করি তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে এটাকে এবার আমরা কাটবো কাটলাম এটাকে আমরা কাটি এবার
ঠিক আছে এটাকে ধরি এইবার কি করব দেখেন এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটার উপরে আমরা কাজ করব এই ফাইলটার উপরে কিভাবে কাজ করব আমরা শুধুমাত্র যা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে শুধুমাত্র এই ফাইলটার উপরে অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম এখান থেকে সরি এটার উপরে রাইট বাটন ক্লিক করব আসলো লেয়ার স্টাইল আসলো এটার উপরে আমরা ধরেন ড্রপ শ্যাডো মারলাম একটা ড্রপ শ্যাডো কি রকম মারব ড্রপ শ্যাডো ছোট করে তো দেখতে সামনে লাগছে একটু বড় করে দিলাম এই পাশে করেন ড্রপ শ্যাডো মানে ড্রপ শ্যাডোটা ধরি এটার ট্রান্সপারেন্সি একটু কমাই আমরা প্রথমটা যেহেতু ট্রান্সপারেন্সি একটু কমাই আর ওই দিন তো প্রথমে ফিল অপাসিটি কমাইছিলেন ফারস্টে ইচ্ছা আপনার ড্রপ শ্যাডো করলাম আমি তারপরে আবার অ্যাপ্লাই দিচ্ছি এর উপরে ইচ্ছা আমি বললাম না যে দুনিয়ার যত মোকাপ আছে সব করতে পারবেন এই একটা একটা থিওরি হবে অ্যাপ্লাই করে দুনিয়ার যত মোকাপ আছে আপনারা সব করতে পারবেন শুধুমাত্র এই একটা থিওরি যদি অ্যাপ্লাই করেন তারপরে এখানে ইনার শ্যাডোতে আসি আমরা ইনার শ্যাডোতে আসি ইনার শ্যাডোতে এসে এইটাকে ইনার শ্যাডোকে আমরা যদি একটু ধরেন একটু সাদা করি একটু আগাই ইনার শ্যাডো ওকে ওকে করে দিলাম ইনার শ্যাডোর অপাসিটি কতখানি কমাবো একটুখানি কমাই এরকম এখানে ডিসটেন্সটা হচ্ছে অনেক বেশি আছে ডিসটেন্সটা 3-2 করে দেই ডিসটেন্স এখানে সাইজ যেটা আছে সাইজটাকে আমরা একটু বাড়ায় দিই 4 করে দেই আর আমরা একটু 10 করে দেই কি হয় 10 এর পারবো না 4 তো 3 কে 2 করে দিলাম মানে 3 করে দিলাম ওকে গেল এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা এইটাকে এরকম করে দেব হ্যাঁ এরকম করে দিলাম তারপরে এটাকে 2 করে দেই আর একটু আচ্ছা 2 না 1 করে দেই এটাকেও 1 করে দেই ওকে গেল তারপরে ইনার গ্লো যদি দরকার ইনার গ্লো লাগবে না আমার এই গেল হ্যাঁ একটা গেল ওকে করে দিলাম এবার এটাকে কি করব এটাকে আমরা সুন্দর করে ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব করে এখানে 02 দিয়ে দিই 02 দিয়ে এটার উপর ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে বেভেল করে দেই সাপোজ ধরেন আপনি আমরা জাস্ট অল্প একটু কাজের ভিতরে থাকি বেশি করব না আমরা রিডি করলাম কালার মুখাপ করলাম কালার ওভারল্যাপ করি গ্রেডিয়েন্ট ওভারল্যাপ করি কালার ওভারল্যাপ না করি কালার ওভারল্যাপ তুলে দেই গ্রেডিয়েন্ট ওভারল্যাপ করি স্কেলটাকে আমরা একটু বড় করে দেই এটাকে ধরেন অপসিটিটাকে একটু বড় করে দেই এরকম আর কি বেভেল কাতে যাই ধরেন ডেপটা আমরা একটু কমায় দিব ডেপটা একেবারে 0-1 করে দিব সাইজটা একটু বাড়ায় দিব সবসময় একটু বাড়ায় দিব এখানে অপাসিটি একটু কমাবো ওকে ঠিক আছে আমার কাজ শেষ কিন্তু হ্যাঁ এই দুইটা ধরেন সাপোজ আমি আরো আরো যত পারি আমরা এখানে দিতে পারবো আরো যত পারি আমরা এখানে আনতে পারবো কোনো সমস্যা নেই এরকম একটা মকআপ তৈরি হলো এবার এটাকে কি করব আমরা এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে তৈরি করে নেব প্লেস হোল্ডার প্লেসহোল্ডার করে যখন এটার উপর ডাবল ক্লিক করব ওকে যখন করব তখন দেখেন এখানে এটা ওপেন হয়ে গেছে দেখছেন ডাবল ক্লিক করার পর ওকে করলে এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আমরা সাপোজ ধরেন একটা ওপেন করি আমি ধরেন এটাকেই নিচ্ছি এটাকে কপি করলাম নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে তুলে দিলাম এখানে পেস্ট করে দিলাম এটাকে খেয়াল করে দেখেন সব কিন্তু মানে এই কাজগুলো করার পরে কিন্তু আমি যা এখানে প্লেস করব প্রত্যেকটা এই একটা জিনিসের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে যা প্লেস করব তার উপরে আপনি যত ইফেক্ট মারবেন সব ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে এখানে দুনিয়ার যত কাজ আছে সব আপনি এই একই নিয়মে তৈরি করতে পারবেন মকআপ হচ্ছে এইভাবে তৈরি করেন কি জাদু দেখাইলেন জাদু না তো এটা সহজ হিসাব
স্যার প্লিজ আবার একটু দেখান না, মানে প্রথম থেকে আবার একটু শর্টকাটই জাস্ট দেখায় দেন আবার। ফাইন করে দেন, ফাইন করে দেন, কোনো ফাইন হবে না। স্যার স্যার ফাইন করেন, রেকর্ড করে নিছি। হ্যাঁ রেকর্ড তো করছি, দেখা যাবে বাবা দেখলে সাথে প্রশ্ন করে আমি বুঝতে পারবো। আবার স্যার ভাই মাইকের কাছে আসেন না, না হলে মাইক আপনার কাছে নিয়ে যান। আব্দুল হামিদ ভাই কইছে, আব্দুল হামিদ ভাই কইছে আবার প্লিজ স্যার, প্লিজ আবার। ঠিক আছে, ওকে সমস্যা নাই। তাও তো এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, তাও তো আপনারা আমার নামে খালি কমপ্লেইন করতেছেন বলে সবার কাছে দুঃখ আমি কই রাখবো। আরো কমপ্লেইন করব স্যার, আরো কমপ্লেইন করব দাদা। এটা বিশ্বাস হইল না স্যার যে আমাদের ব্যাচের কেউ কমপ্লেইন করবে, জীবনে বিশ্বাস হবে না। জীবনে আপনার কি বিশ্বাস হবে না, আমার নিজেরই তো বিশ্বাস হয় না যে আমার কোনো টিমের কোনো স্টুডেন্ট আমার নামে কেউ কমপ্লেইন করবে। 100% কোনোদিন করবে না আমার নামে কেউ কোনো স্টুডেন্ট। আমার কোনো টিমের এই আমার জিডি টিম জিডি 324 বুঝলেন, রাগ হতে পারে আমার উপরে, ঠিক আছে। কিন্তু ও স্যার, হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার বলেন স্যার। শুনেন, আমি একটা গ্রুপে ভুল করে কিভাবে মাইন স্যারের মাধ্যমে ঢুকে গেছিলাম জানি না স্যার, তো ওদের ভাষা টাসা দেখে ভাবলাম যে ওরা মনে হয় স্যার এখানে শিখতে আসেনি, চাষ করতে আসছে। তখন মনে মনে ভাবলাম ওদের থেকে 100 গুণ ভালো আমাদের ব্যাচে সব ছেলে পেলে মেয়ে সবাই ভালো স্যার। তা আমার জানা মতো আমাদের ব্যাচ থেকে কোনো খারাপ কথা যাবে না স্যার। অন্যান্য ব্যাচ গুলাতে দেখেন স্যার, একটা ব্যাচের আমি নোটিশ বোর্ডে ঢুকেছিলাম স্যার, তাদের কথাবার্তা চাল চলন খুবই নোংরা স্যার। আমি অবজেকশন জানাবো, যদি কখনো কোঅর্ডিনেটর এসে কোনো কথা বলে বা ই করে তা আমি বলবো স্যার আমাদের ব্যাচের থেকে অন্য ব্যাচে দেখেন, আমাদের ব্যাচ অনেক ভালো স্যার, অনেক ভালো। আর আপনাদের সম্পর্কে আমরা কখনো বাজে মন্তব্য কেন করবো স্যার, আমরা যখন যা চাইছি তাই পেয়েছি স্যার, তাহলে কেন হবে স্যার, কখনো না স্যার। কোন গ্রুপে হামিদ ভাই? আমি বলবো না স্যার, এক গ্রুপে ঢুকেছিলাম স্যার, তাদের কমেন্ট গুলো দেখে মনে হচ্ছে স্যার ফেসবুকে ওই যে কিছু কিছু গ্রুপ আছে না স্যার, নোংরা নোংরা কথা লিখে ওরকম স্যার। যোগাযোগই নাই জীবনে, না 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 আমাকে ইনবক্স করেছেন, আপনি চেক করবেন। আমি ভাবি যে এটা কি কারণে ইনবক্স করেছিলেন, আপনি একদিন করেছিলেন ভুলবশত। সেটা হচ্ছে যে আমরা কি করলাম, একটা লোগো যে লোগোটাই আমরা হচ্ছে ইয়ে করবো, এরকম একটা লোগো আমরা নিয়ে আসবো ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসবো, যেটা ভেক্টরি স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে। সেটাকে আমরা সর্বপ্রথম রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, খেয়াল করেন এই জায়গাটা কিন্তু খুবই জরুরি, মকআপের এই জায়গাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা প্রথমে একটাকে নিয়ে আসলাম, একটা পেজের ওপরে রাখলাম, পেজের ওপরে রাখার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে রাস্টারাইজ লেয়ারে পরিণত করব। আমরা মকআপে যদি এই জায়গাটা না করতে পারি তাহলে কিন্তু আমরা মকআপ রেডি করতে পারবো না, কিংবা মকআপের কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো না, কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো না। কি করবো, একটা ছবি নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, সেটাকে রাস্টারাইজ লেয়ারে পরিণত করলাম আমরা। ওকে, রাস্টারাইজ লেয়ারে পরিণত করার পরে ফাইলে গেলাম, আমি যার উপরে মকআপটা রাখবো সেটা ওপেন করলাম, ওপেন করলাম, ওপেন করার পরে কি করব, ওপেন করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেবো স্যার, ব্যাকগ্রাউন্ডটা তুলতে হবে না, ব্যাকগ্রাউন্ড তুলে, ব্যাকগ্রাউন্ড তুলে দিলেও হয় না দিলেও হয়, আপনি এটার উপর এটা আপনি ফিক্সড রাখেন, প্রবলেম নাই, আপনি তো এটাতে কাজ করতেছেন না, কাজ করবেন এটার উপরে। জি স্যার, এখন লেয়ার নিয়ে আপনি কাজ করবেন। কি করব আমরা, এখানে গেলাম, এই যে রাস্টারাইজ যে ইমেজটা করছি এটাকে আমরা তুলে নিয়ে আসলাম এইটার উপরে, বললো এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটু বড় করি, বড় করে এখানে রাখলাম, বড় করে বলতে আর একটু ছোট করে রাখলাম, ঠিক আছে। এবার কি করব আমরা, এইটাকে আবার কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে পরিণত করলাম। কেন স্মার্ট অবজেক্টে পরিণত করলাম যদি বলি তাহলে বুঝতে পারবেন আপনারা। স্মার্ট অবজেক্টে এই কারণে পরিণত করলাম যে স্মার্ট অবজেক্ট যখন তৈরি হবে তখন এর ভেতরে কিন্তু আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, এবং এই লেয়ার গুলো কিন্তু সব এর ভেতরেই থাকবে, এর ভেতর থেকে কিন্তু বাড়াবে না। যদি স্মার্ট অবজেক্ট না করে আমরা যদি রাস্টারাইজের উপরে ক্লিক করি তাহলে এই
এই যে আপনি লেয়ারগুলো अप्लाई করবে সেগুলো সব এই লেয়ার 0 ব্যাকগ্রাউন্ড ভেক্টর স্মার্ট অবজেক্ট সব কিছুর উপরে अप्लाई হয়ে যাবে যার ফলে কি হবে শুধু সিঙ্গেল কোন কিছুর উপরে আমাদের ইফেক্টটা কাজ করবে আর যদি স্মার্ট অবজেক্ট করি তাহলে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব ওইটার উপরে হচ্ছে আপনার টোটাল ইফেক্টটা কাজ করবে তাই না যে কারণে আমরা এটাকে ভেক্টর স্মার্টে পরিণত করে নিলাম শেষ পরিণত করা শেষ এটাকে আমরা একটু নাম পরিবর্তন করি 01 দিয়ে দেই এটা আমাদের 01 এইটাকে উপরে আমরা এখন কাজ করব এটাকে কি করব আমরা একটু ইয়া করলাম এটাকে ধরেন আমরা অপসিটি ক্যান্সেল করি এটাকে অপসিটি আমরা একটু কমাইলাম ফিলটাও কমাই দিলাম ফিল আর অপসিটির মধ্যে পার্থক্য কি অপসিটি হলো অস্বচ্ছ করার ফিল মানে পূর্ণ করা স্যার না ফিল হচ্ছে অপসিটি হ্যাঁ ঠিকই আছে কথা ঠিকই আছে হামিদ ভাই অপসিটি হচ্ছে কোন জিনিসকে অস্বচ্ছ করে দেয় আর ফিল হচ্ছে ভেতরের যে কালারটা আছে ওই কালারটাকে আউট করে দেয় ও আউট করে এই হচ্ছে ফিল আর অপসিটি কিন্তু একই জিনিস ফিল আর অপসিটি একই জিনিস কিন্তু দুইটাই আলাদা কেন আলাদা কারণ যখন আমরা ব্লেন্ড অপশনে কাজ করি তখন ফিল কাজ করে আর যখন আমরা জেনারেলি কাজ করি তখন অপসিটি কাজ করে ব্লেন্ড অপশনে কিন্তু অপসিটি কাজ করে না ঠিক ব্লেন্ড অপশনে কি হয় জানেন ব্লেন্ড অপশনে যে জিনিসগুলো যে আমরা কোন ছবির উপরে যা अप्लाई করব সবকিছুকে সে অপসিটি কমায় দিলে অস্বচ্ছ করে দেয় আর ফিল হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টের কালারকে আউট করে দেয় কালারকে অস্বচ্ছ করে দেয় এটার জন্য ফিল ব্যবহার করা হয় যে আমরা এটাও দয়াতে দেখতে পারি যে ফিল আর অপসিটি তো একই জায়গাতে থাকে এবং কাজ তো একই কিন্তু জেনারেলি এদের কাজ এক না গেল করে দিলাম এবার আমরা কি করব এরপর ডাবল ক্লিক করব এটাকে আমরা প্রথমে ধরেন আবার নতুন করে একটা কিছু করি ইনার করি একটা ইনার শ্যাডো তৈরি করি এটাতে এই জিনিসটা শিকার জন্য আমি বহুত ঘোরাঘুরি করেছি বুঝলেন ইউটিউব থেকে শুরু করে বহুত জায়গাতে কিন্তু কোন জায়গাতে আমি এত সহজেই করতে পারিনি লাস্টে এসে নিজে বাইর করেছি আমি পলিসিটা যে সহজে কিভাবে শেখা যায় মকআপ তৈরিটা ওটাই মনে করেন যে আজকে আপনাদেরকে শেখানো এই এই পলিসি পুরোটা আমার নিজের বাইর করা সহজে শেখার এই পলিসি ইউটিউবে ঘাটপেন মকআপ তৈরির এরকম কোন সহজ পলিসি পাবেন না কেউ পাবেন না ঠিক আছে আমরা একটা অপশন এখানে ই করলাম আবার ডুপ্লিকেট লেয়ার লেয়ার 202 ওকে হলো 02 अप्लाई করলাম যে 02 এর উপর দেখেন ইনার শ্যাডো ড্রপ শ্যাডো কিন্তু अप्लाई হয়েই আছে 02 এর উপরে ঠিক আছে অপসিটি বাড়ায় দিলাম ফিলও বাড়ায় দিলাম ডাবল ক্লিক করলাম এটাকে গ্রেডিয়েন্ট ওভারল্যাপ করি কালার কি নিব না কালার এখান থেকে কালার একটা সেট করি কি কালার দিছিলাম এটা যাই হোক গ্রেডিয়েন্ট ওভারল্যাপ করলে পরে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ওভারল্যাপটা নাই করি এরকম আছে যাই থাকে গ্রেডিয়েন্ট ওভারল্যাপ আমরা কাজ করি প্যাটার্ন ওভারল্যাপ করব না আমরা আমরা ওকে কালার ওভারল্যাপ না কালার ওভারল্যাপ আমরা করব না কালার ওভারল্যাপ করলে আরো খারাপ লাগবে এটা দেখি এটাও করব না ইনার গুলো এটাও করব না আচ্ছা এটা কেন স্ট্রোক দেখি স্ট্রোকও করব না স্ট্রাকচার দেখি স্ট্রাকচার স্ট্রাকচারটা করা যেতে পারে এটা আমি করব না পরে করব এটা আমরা আবার ড্রপ শ্যাডোতে আসি ড্রপ শ্যাডোতে এটাকে আবার ড্রপ শ্যাডো अप्लाई করি এর উপরে আবার একটু তাহলে কি হবে আর একটু ড্রপ শ্যাডো अप्लाई করি সাইজটা কমাই ডিসটেন্সটা কমাই অপসিটি বাড়াই সাইজটা বাড়াই ওকে এটাকে এই অবস্থায় নিয়ে যাই ওকে তারপর গেল এরকম একটা গেল
মানে আমার নিজের ইচ্ছা মতো আপনি বসে বসে যত এর পেছনে ঘাটবেন যত দেখবেন যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন খুব সুন্দর কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবেন ইফেক্ট এগুলাই এখানে যা বানানো হয় একটা জিনিস মাথায় রাখবেন মকআপ যা বানানো হয় সবকিছু বানানো হয় শুধুমাত্র এই এফেক্টস থেকে অন্য কোনো কিছু থেকে মকআপের কোনো ইফেক্ট দেওয়া হয় না যা দেওয়া হয় সব দেওয়া হয় হচ্ছে এখান থেকে এই লেয়ার স্টাইল ব্যবহার ইয়ে অপশন থেকে ব্লেন্ডিং অপশন থেকে এছাড়া অন্য কোথাও থেকে মকআপের উপরে কিছু দেওয়া হয় না কাজে আপনারা এবারে ঘাটবেন যে আসলে কি কেমন করে লেখাটা সুন্দর লাগতেছে দেখি কেমন করে এটাকে আরো সুন্দর করা যায় সেই জিনিসগুলো ঘাটবেন যত ঘাটবেন তত আপনার হচ্ছে ইয়ে বাড়াবে তত আর আপনার হচ্ছে দেখতে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর হচ্ছে জিনিসটা গেল এই শেষ এবার কি করবো এটাকে আমরা আবার ধরেন ডুপ্লিকেট লেয়ার করলাম এখানে লিখলাম PLSE হোল্ডার প্লেস হোল্ডার ওকে প্লেস হোল্ডার করা শেষ এই যে এক আছে তারপরে হচ্ছে আপনার দুই আছে তিন আছে এগুলাকে আমরা কি করলাম কন্ট্রোল জি দিলাম কন্ট্রোল জি দিলে এটা একটা গ্রুপে গেল গ্রুপটার নাম দিলাম আমরা ASHADOW শ্যাডো এটাকে আমরা কি নাম দিলাম ব্যাকগ্রাউন্ড BSCKGROUND ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে প্লেস হোল্ডার এখানে আমাদের ইয়ে প্লেস হবে ডাবল ক্লিক করলাম ওকে করলাম এখানে আসলো এটাকে একটু দেখতেছি অনেক ছোট হয়ে আছে এটা আমরা কি করবো এটাকে একটু বড় করব এই যে দেখেন ক্রপ টুল নিলাম ওকে তুলে দিলাম একটা তুলে দিলাম এখানে কি করলাম তারপরে আর একটা নিয়ে আসি এসি এটা নিলাম নিয়ে অপসাইডে যেতে গেলাম ওকে করলাম ওকে কন্ট্রোল ভি করলাম ওকে করলাম ওকে করে এটাকে ছোট করে এখানে রাখলাম ওকে করলাম ইয়েস করে দিলাম দেখ অ্যাপ্লাই হয়ে গেল ঠিক আছে এবার আপনারা বাড়িতে নিজের মতো করে এটাকে ট্রাই করেন নিজের মতো করে সব কিছুর উপরে আর একটা জিনিস কি করবেন সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে দেখেন আমি বলি এই যে এই টাইপের মকআপ গুলো আপনারা কিভাবে তৈরি করবেন এই টাইপের মকআপ গুলো তৈরি করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা 2020 খুব ভালো করা যায় ভাই 2020 খুব ভালো করা যায় তাও আমি একটু চেষ্টা করে দেখি আমার হচ্ছে না আমি তাও একটু চেষ্টা করে দেখি কোনটা স্যার কোনটা যে দাঁড়ান দেখাচ্ছি ওপেন করি ধরেন এই জিনিসগুলোর উপরে আপনি মকআপ প্লেস করবেন তো তাই না এই জিনিসটার উপরে আপনি কিভাবে মকআপ প্লেস করবেন সেটা হচ্ছে সম্ভব হচ্ছে কিভাবে ধরেন এটা এটাকে আমি তুলি এম্ব্রুজ প্যাটার্ন এই দেখেন যখন আমি এখানে সেট করলাম তখন কিন্তু দেখেন এটা সোজা আছে এটা কিন্তু এরকম সোজা হয়ে গেল এটাকে আমি যদি একটু বসাইতে চাই সেক্ষেত্রে আমার এটাকে ট্রান্সফর্ম করতে হবে মানে ট্রান্সফর্ম বলতে যে এই জিনিসটা করতে হবে আমাদের এইটা এটা করতে গেলে কি হবে জানেন আমাদের একটা আরেকটা আছে না যে এটা আছে না যে এখান থেকে দেখি ট্রান্সফর্ম এডিটে আছে স্যার এডিটে হ্যাঁ এখান থেকে ট্রান্সফর্ম এর যে প্রসপেক্টিভ এই প্রসপেক্টিভটা মনে করেন যে হচ্ছে আমাদের দরকার ও এটা হ্যাঁ প্রসপেক্টিভ বুঝলেন যেমন ধরেন এই প্রসপেক্টিভটা কি করলাম কিন্তু 2020 যেটা হয় না প্রসপেক্টিভ টুলসটা সুন্দর কাজ করে বুঝলেন এখানে কিসের জন্য জানো প্রসপেক্টিভ টুলটা কাজ করে না ভালোভাবে না কাজই করতে পারি না আমরা এটাই বুঝি না কাজ করে না ঠিক মতো জন্য প্রসপেক্টিভ বুঝলেন এই টাইপের আর কি এখন এটার উপরে আপনারা কি করলেন এটাকে আপনারা কি করলেন আবার এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নে এর উপরে আগের মতো সবকিছু অ্যাপ্লাই করলেন এর উপরে আগের মতো সবকিছু অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করে যদি আপনি এটাকে প্লেস হোল্ডার তৈরি করে প্লেস হোল্ডার করে যদি এর উপর ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা এই অবস্থা এই এই অবস্থা কেন এই অবস্থা কেন আচ্ছা এটাকে এটাকে আরো ফ্রি করতে হবে কেন এই অবস্থা থাকবে
তার মানে এটার প্লেস হোল্ডার যেটা হবে সেটা আবার সহজ সরল সরল সোজা হবে তাই তো এটা তো খেয়াল করি আমি আমি গেলে 3d গুলো বানাইছি এগুলো তো খেয়াল করি না এটা নিয়ে আবার ঘাটাঘাটি করা লাগবে কেটে ফেলেন স্যার এরকম আরেকটা মকআপ আছে স্যার এরকমই যে যে কাগজের মধ্যে মনে হচ্ছে লাগা যায় এরকম স্যার যে স্পেস গুলো আছে না যেমন এ এর মধ্যখানে দেখেন যে সাদা কোন সাদাটুকু দেখা যাচ্ছে ওখানে মনে হয় যে উপরে উঠে গেছে এরকম মনে হয় ওই দেখাটা একটু ভিতরে ঢুকে গেছে এরকম মনে হয় না স্যার একটা আছে এরকম আছে ওইটা তো ওই যে আমি দেখালাম না আপনাকে ইনার শ্যাডো দিয়ে দিলেই তো আপনার হয়ে যায় ওইটা তো ইনার শ্যাডো বা আউট ইনার বা আউট উপরে উঠাতে আর ভিতরে ঢোকাতে ওটা হচ্ছে আপনার ভিতরে ঢুকে গেছে ওটা তো ইনার শ্যাডো প্রবলেম না না আউট করলে হয়ে যায় ওরে বাবা প্রবলেম তো ওখানে না প্রবলেমটা হচ্ছে এটাকে আমরা কিভাবে সোজা করব আচ্ছা মকআপের উপরে কোনো ভালো কোনো ইয়ে নাই আর কেউ মকআপ শেখাতেও চায় না নিজে ঘাটে ঘাটে শেখাতো প্রবলেম না এটাকে যদি আমি ডুপ্লিকেট লেয়ার তৈরি করি একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে এটা বসাই দিলাম কি করি তাহলে অ্যাপ্লাই তো সবগুলোর উপরেই হবে বলেন বলেন বুদ্ধি দেন কি করবো মাইন ভাই বলেন কোনটা এটা এটা প্রবলেম ওখানে না প্রবলেম হচ্ছে এখানে কিভাবে করা লাগে মকআপ সেটা তো বুদ্ধি আমি দেখাই দিছি তাই না এবার এই জিনিসটা একটু ট্রাই করে দেখেন যে আসলে এটাকে কিভাবে আমি সোজা অবস্থায় প্লেস করব আমি অবশ্য ওরকম মকআপ বানাইনি আমি শুধু 3D মকআপ গুলা বানাইছি তো যে কারণে হঠাৎ করে আজকে এটা মনে করেন যে হচ্ছে মাথায় বললো আমার মাথা না ঢুকলে তো দেখাতেই না পারি না দেখাবো না চিন্তা হবে না করা যাবে স্যার সমস্যা নাই করা তো যাবে বুদ্ধি আছে একটু ভাবতে হবে বুদ্ধি হ্যাঁ বলছি একটু ভাবতে হবে এটার একটা উপায় আছে সেটা হচ্ছে বিজনেস কার্ড স্টাইলের বিয়ে করা বিজনেস কার্ডে যেভাবে করে বিজনেস কার্ডে ওরা একটা পেজকে পুরো কেটে নিয়ে আসে বুঝলেন এরকম পেজকে কেটে নিয়ে আসে ওই পেজের উপরে কাজ করে কিন্তু ওইভাবে এই লোগোতে করা যাবে না এটা 2020 একটু ট্রাই করেন 2020 এই জিনিসটা খুব ভালো করা যায় ওকে স্যার আমার দুই কারণ ভাই বলেন কি করব কারণ ভাই আলো ভাই কে আসছে ভাই আলো ভাই ভালো চলে সামনে এক্সিডেন্ট ভাই ওরে নাগিন্দার শুনে আরে কামরুল ভাই মনে হয় কামরুল ভাই কামরুল ভাই স্যার কি করতেছেন আলো সংযোগ ভাই সামনে টেলিফোন দে আগে মিউট করেন গান অফ করেন আরে আল্লাহ ভাই আরে আল্লাহ স্কিন নাগের শুরু হয়েছে স্যার আজ ভাই বাসের গেম দেখতেছিলাম আপনার সাথে দেখা হলো কয়দে আজ ভাই আপনার নামে কিন্তু বহুত কমপ্লেইন জমা হয়ে যাচ্ছে কারণ ভাই বলেন এটা কিভাবে করবো বলেন
এটা স্যার ফন্ট তো আছেই, কোনো সমস্যা নাই। আমি বলি আপনাকে কোনো সমস্যা নাই, এর উপরে অ্যাপ্লাই করার কোনো বিষয় না, কিচ্ছু না। আমাদের প্রবলেমটা হচ্ছে যখন আমি প্লেসহোল্ডারে যাচ্ছি তখন এটা বাঁকা হয়ে শো করতেছে, এটা শো সোজা হয়ে শো করবে। শুধু এত স্যার WRP নাকি একটা ইয়ে আছে, ওটা দিয়ে করা যায় স্যার বাঁকা করা। দেখি WRP নাকি টাইপের একটা নাম আছে, ওটা বলেন স্যার। ভালো কথা তো, মোক আপ কিছু বের করে ভালো কথা বুদ্ধি বের করছে। থ্যাংক ইউ, মোক আপে দেখলে বুঝতাম কি কি করা আছে। আমার ড্রাইভে দেখছেন না ভরে গেছে না, এর ভেতরে কিন্তু একটা গানও নাই, গান মুভি কিচ্ছু নাই, খালি দুইটা দুইটা না তিনটা গেম আছে। গেমে তো 100 জিবি মানে হয় আমার সব ড্রাইভ কাজ দিয়ে ভর্তি। এই দেখেন, খেয়াল করে দেখেন কামরুল ভাই, মাইক্রোসফট করে দেখেন, বিষয়টা হচ্ছে এরকম। আমরা হচ্ছে 6 নম্বরটা যদি ওপেন করি, 6 নম্বরটা যদি ওপেন করি, এই দেখেন খেয়াল করছেন, এটা যদি আমি ডাবল ক্লিক করি, খেয়াল করছেন। হুম হুম, ওখানে স্যার কি করা আছে ওই মকআপে দেখেন স্যার, ওইগুলাতে হ্যাঁ এখানে কি কি করা আছে হ্যালো হ্যাঁ বসে আছে আসেনি তো, আমি তুলবো, তোলার পরে পাবো। আমি বললাম না যে পাইনি তো, বুঝলেন, পাইলে পরে পাবো। হচ্ছে ব্যাপার, এখন এটাকে আমরা কি করি বলেন তো। আচ্ছা দেখুন, বলেন 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 বলেন, আর মাথায় তো কিছু আসছে না। হ্যাঁ ফটোশপ সবগুলোকে শিখাইছি, সবগুলোকে ফটোশপ শিখাইছি, বলেন আপনাদের যে ভালো ফটোশপ আমার মনে হয় না কোন ইয়ে পরে। আমার জিডিবি 34
টু এত ভালো ফটোশপ জানেন না আপনারা যতখানি ভালো জানেন বুদ্ধি আপনাদের মাথা থেকে বাড়াবে না কাদের মাথা থেকে বাড়াবে আমরা তো টুলস এর ব্যবহারও জানি কাজও জানি সবই জানি বুদ্ধি বাড়াবে না কেন ভাবি আমার মাথা থেকেও বাড়াই আপনার মাথা থেকেও বাড়াই নেন জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমি সোজা ভাবে জিনিসটাকে আনতে পারতেছি না আমার কাছে এটাই বড় ব্যাপার আমি সোজা ভাবে জিনিসটাকে আমি কেন আনতে পারতেছি না আচ্ছা দেখি এটাকে আমি সেভ অ্যাজ করি তো ডেস্কটপ ইফেক্ট থেকে রোটেট করা আছে নাকি ঘোরানো আছে নাকি স্যার ঘটনাটা তো অন্য রকম আমার কাছে মনে হচ্ছে বুঝলেন দেখি ওইটা করে দেখি তো হয় কিনা ঘটনাটা অন্য জায়গায় আছে স্যার ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন একটা লেয়ার নিয়ে ওই ওই লেয়ারটাকে হচ্ছে স্যার ওখানে মানে বাঁকানো করে রাখবো কিন্তু হচ্ছে রিপ্লেস করার সময় এখানে সোজা আসবে না 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 ওইভাবে করে নাই ঘটনাটা অন্য জায়গায় ঘটছে দাঁড়ান দেখি ওইটা যদি হয় তাহলে মিলে যাবে বুঝলাম ঘটনাটা অন্য জায়গায় হয়েছে সেটা হচ্ছে দিলাম দিলাম তো এটাকে আমি যদি স্মার্ট অবজেক্ট হয়ে গেল না সেম জিনিসটাকে আমি যদি তুলে নিয়ে যাই এখানে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এবার হইতে পারে স্যার এবার দেখি ব্যাপার না আমি ধরেন এটার উপরে যদি কাজ করি ধরেন এটার উপরে কাজ করতেছি ড্রপ শ্যাডো মারি দেখেন অ্যাপ্লাই কিভাবে হয় না বললে তো বুঝতে পারবেন না কত সুন্দর এবার হইলো এরকম একটা ড্রপ শ্যাডো মারে ওকে করে দিলাম ঠিক আছে হলো এটাকে যদি আমি ডাবল ক্লিক করি এটাকে যদি আমি ডাবল ক্লিক করি এটা যা ইলাস্ট্রেটরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে বুঝলেন ইলাস্ট্রেটরে অ্যাপ্লাই হচ্ছে আর্টবোর্ড ছোট করে ফেললাম
আর্টবোর্ড ছোট করে ফেললাম ইলাস্ট্রেটর অ্যাপ্লাই হচ্ছে এখন এখানে যদি আমি কোন জিনিস নিয়ে আসি সাপোজ এটাকেই যদি নিয়ে আসি আমি যদি এই ভেক্টর স্মার্ট অবজেক্টটাকে ডিলিট করে দিই এখানে যদি এটাকে পেস্ট করি এটা তো আমি করতে পারতেছি এটা তো আমার কোনো সমস্যা নাই তো দেখছেন এটা কিন্তু আমি করতে পারতেছি যা ইফেক্ট করব সম্পূর্ণ ইফেক্টের উপরে অ্যাপ্লাই হবে সমস্যা না কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ইফেক্টটা আমার ফটোশপে ওপেন হচ্ছে না এটা আমার ফটোশপে ওপেন হচ্ছে না এটা তো আমি ইলাস্ট্রেটরে আসি আমি ইলাস্ট্রেটরেই যদি মনে করেন লোগো সাবমিট করি এখানে ধরেন ইফেক্টের কাজ করলাম যা আছে জেনারেলি ইফেক্ট যত আছে সব এর উপরে অ্যাপ্লাই করলাম পরে এই ভেক্টর স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে এটা সরাসরি ইলাস্ট্রেটরে ওপেন হবে ইলাস্ট্রেটরে আর্টবোর্ড ছোট করে নিলাম এখানে আমি যে কোনো লোগো যদি প্লেস করি তাহলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এটা ঠিক আছে এটা কোনো বিষয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে যদি আমি ইয়েতে খুলতে চাই যদি আমি ফটোশপে ওপেন করতে চাই অন্যান্য যেগুলো যেভাবে করতাম এইটা তো পারতেছি না এটা কিভাবে করব আবার একটু ভাবতে হবে হ্যাঁ এমনি যেটা বললাম না আমি এইভাবে কিন্তু কাজ করতে পারবো আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারবো বুঝলেন এইটাকে এখানে এখানে মকআপ তৈরি করে কিন্তু আমরা সেটাকে ইলাস্ট্রেটর ওপেন করে ওর উপরে আমরা মানে এর উপরে যা খুশি অ্যাপ্লাই করব আমরা কোনো বিষয় না কিন্তু ওটা ইলাস্ট্রেটরে যদি প্লেস করি তাহলে সেটা থেকে যাবে বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা কি বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা কি ঘটনাটা কিন্তু আমাদের কাছে ওইটা না যে আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতেছি ওইটা কিন্তু না আমাদের কাছে বড় সমস্যাটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর থেকে এই জিনিসটাকে চাচ্ছি ফটোশপে ওপেন করার জন্য আমরা এই জিনিসটা চাচ্ছি ফটোশপে ওপেন করার জন্য যেটা আমরা এখন পাচ্ছি না ওইটাকেই আমি চাচ্ছি যে ওপেন করতে আমরা তো ইলাস্ট্রেটর ওপেন করতেই পারি ইলাস্ট্রেটর ওপেন করা আমাদের কাছে কোনো বিষয় না ইলাস্ট্রেটর ওপেন করে সেটার উপরে আমরা যে কোনো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতেই পারি দেখেন এরকম থাকলো তো এর উপরে যদি আমি ডাবল ক্লিক করি ওকে করলাম আচ্ছা ক্যান্সেল করলাম এটাকে এটাকে নিলাম এটাকে আবার একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব ডুপ্লিকেট লেয়ার কপি 3 ওকে ওকে করলাম এটার নাম দিলাম হচ্ছে থ্রেশহোল্ডার থ্রেশহোল্ডার নাম দিলাম স্যার এটা এখন কি আছে স্মার্ট অবজেক্ট না ই আছে স্যার এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে মানে প্লেসহোল্ডারে যদি ডাবল ক্লিক করি আমরা তাহলে এটা কোথায় ওপেন হচ্ছে ইলাস্ট্রেটরে যা ওপেন হয়ে যাচ্ছে তাই না ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাচ্ছে এটার উপরে যদি আমরা সাপোজ এইটাকে নিয়ে আসি এটাকে নিয়ে এসে কপি করে এখানে যদি পেস্ট করি এটার একটা সুবিধা আছে বুঝলেন ইলাস্ট্রেটর ওপেন হয়ে ইলাস্ট্রেটরে কাজ করার একটা সুবিধা আছে সুবিধাটা কালার টালার সব চেঞ্জ করতে পারবো না কালার চেঞ্জ করতে পারবো এটা একটা বড় ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এটা ফাটে না অনেক সময় মকআপে কিছু প্লেস করলে ফেটে যায় পিকচারগুলো ইলাস্ট্রেটরে থাকলে ফাটে না সুবিধা আছে সুবিধা যে নাই তা না কিন্তু জেনারেল নিয়মে মকআপটা আসলে যেভাবে ওপেন হয় আমরা ওইভাবে ওপেন করতে চাচ্ছিলাম এই নিয়মে আপনারা এই যে যেটা বললাম না যে শুধুমাত্র এই প্লেস হোল্ডারটাই বড় জিনিস মকআপে প্লেস হোল্ডারটাই সবচেয়ে বড় জিনিস প্লেস হোল্ডার যদি ঠিক আপনি যদি ঠিক মতো ইয়ে করতে পারেন তাহলে আপনি যে কোনো মকআপ তৈরি করতে পারবেন সেই মকআপ হয় ইলাস্ট্রেটরে ওপেন হবে না হলে ফটোশপে ওপেন হবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটাতে যা অ্যাপ্লাই করবেন সব অ্যাপ্লাই হবে ওর উপরে কি ধরে কাজ করা লাগবে ভেক্টর স্মার্ট অবজেক্ট ধরে কাজ করতে হবে আর কিছু না বুঝতে পারছেন মকআপ তৈরি করতে অন্তত পক্ষে আপনাদের আর সমস্যা হবে না কারণ মকআপ তৈরি করতে বোধহয় সমস্যা হওয়ার কথা না তাই না আপনি বানাইতে পারবেন না স্যার মনে তো হচ্ছে পারবো এখন কি জানি আদি বাবু কি বলেন নাই আদি বাবু কি বলেন স্যার গুগল থেকে ডাউনলোড কেন করব না হ্যাঁ
স্যার এত কষ্ট করে বানাবো কেন স্যার, গুগলে এত থাকবে। বানান, সমস্যা নাই, সেটাও তো একজন বানাইছে তাই না? আপনি যদি নতুন একটা বানাই নিতে পারেন সমস্যা কোথায়? আপনি যদি নতুন একটা বানাইতে পারেন তো প্রবলেমটা কোথায়? আপনি একটা নতুন বানাইলেন গুগলে যেগুলো। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা যখন বিহান্সে অ্যাকাউন্ট করবেন, বিহান্সে যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি কিন্তু মকআপ সেল করতে পারবেন, আপনি কিন্তু মকআপ বিক্রি করতে পারবেন বিহান্সে। সেল করতে পারবেন। আমি কেন দেখাচ্ছি এখানে, যা আমি দেখাচ্ছি সব কমার্শিয়াল, আপনাদেরকে ফার্স্ট ক্লাস যা দেখাইছি সব কমার্শিয়াল, এগুলো বিক্রি করতে পারবেন আপনারা, এগুলো প্রত্যেকটা জিনিস বিক্রি করতে পারবেন। আপনি যদি তৈরি করেন ভালোভাবে, আপনি যদি চান এটা বিক্রি করতে, আপনি বিক্রি করতে পারবেন, বিক্রি করার জায়গা আছে, নিজে বানাবেন। এটা তো ফ্রি বানাবেন না, আপনি মকআপ এক জায়গাতে ডাউনলোড করে রাখলেন, সাপোজ গ্রাফিক্স রিভারে আপনি মকআপ দিয়ে দিলেন, মকআপ দিয়ে বললেন এই মকআপের দাম $10, কেনার জন্য অনেক লোক আছে, মকআপ কেনার জন্য বহুত লোক আছে, মকআপের অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড মকআপের। আপনারা সুন্দর সুন্দর মকআপ বানান, মকআপ বানায় দেখেন বিক্রি হবে, সমস্যা নেই। হামিদ ভাই কি বুঝলেন বলেন? চেষ্টা করব স্যার। কি ট্রাই করব কয়েকবার, তারপর স্যার বলতে পারবো, আগে ট্রাই করব বাসায় তিন চার বার। লোক পাঠায় নাক মুখ ফাটায় দেব আপনি। না স্যার পারবো স্যার, এই যে আমি এখন এই দুদিন থেকে কালারে নিয়ে টেনশনে আছি, কালারে কাজ করতে। কি নিয়ে টেনশনে আছেন আপনি, দেখি স্ক্রিন শেয়ার করেন তো, দেখলে হাসবেন স্যার। আপনি দেখি কি নিয়ে টেনশনে থাকেন আপনি, দেখেন তো স্ক্রিন শেয়ার করেন তো। আচ্ছা দেখেন স্যার, আর দুই তিন দিন থেকে এগুলো করতে করতে পাগল হয়ে গেলাম, একসঙ্গে আপলোড করবো তো এই কারণে। এতক্ষণ থেকে রিফাইনেজ করছি স্যার, দেখেন স্যার কালার গুলো একটু কাজ হচ্ছে না, এত চেষ্টা করছি কিন্তু একটু ভালো হচ্ছে না। হয়েছে তো, সুন্দর হয়েছে তো? না স্যার, এই যে দেখছেন গলার উপরে পড়ে গেছে, গলা গলার উপরে পড়ে গেছে, এই তো গলা স্যার, গলা দেখেছেন এখানে পড়ে গেছে, বুঝছেন স্যার? বড় করেন, এখানে নিয়ে কোথায় পড়ছে, বড় করেন আবার আউট করলেন কেন, দেখি আনেন। প্রবলেম হয়েছে সমাধান আমরা করব, সমস্যা কি? আপনার সমস্যা 7-8 দিন ধরে আপনি সমস্যা ভুগতেছেন, হ্যাঁ এখানে সমস্যা হয় আপনি সমস্যা কই করবেন, কেমন কথা হলো? ওরে বড় হয় বড় কি হবে, এটা কোন সুমনরা না, আমাদের লিডার সুমনরা না, অন্য সুমনরা না, তোমার আহমেদ। এই দেখেন স্যার গলার উপর পড়ে গেছে, গলাটা ঠিক করা লাগবে, ওই বছর মানে ওটা আমি রিফাইনে যে একবার একবার প্রবলেম হচ্ছে। আমি তো গলার উপরে কিছু দেখতেছি না ভাই, আপনি লুমিনাস করতে বলেছেন না, বিভিন্ন কালার, আমি এটা ওই যে কালার চেঞ্জ, বিভিন্ন ক্লথ, আমি মোট 8টা আইটেম দিয়েছি, 8টা পিকচার। আপনি এই ধরনের ছবি কিসের জন্য নিছেন, এটা ছবি বাদ দিয়ে কাজ করেন? আরো অনেক নিচ্ছি স্যার, 6-7টার উপর কাজ করলাম, একটা একটা প্রবলেম দেখা। আপনি যখন ইয়ে কাজ দিয়ে কাজ করেছেন, তখন পেন্ডুল দিয়ে কাটেছেন, তখনই আপনার এই সমস্যাটা হয়েছে। পেন্ডুল দিয়ে কাটার সময় আপনার ওই গলার উপরে আর হচ্ছে মুখের ওই সাইডে দাগটা চলে আসে, পেন্ডুল দিয়ে যখন আপনি কাটেছেন তখনই। হ্যাঁ স্যার, না এটা পেন্ডুল না স্যার, এটা W মানে সিলেকশন টুল, আমার এত দেরি স্যার, সবাই তো উইন, তারপরে স্যার এই যে কত কন্টেস্ট করতে আমি গেলে বসে আছি, মেজাজ খারাপ হবে না আহমেদ ভাই, একটু আগান লাগবে। না স্যার আমি করছি, আমার কত যে ছবি কাজ করলাম স্যার তার ঠিক নেই স্যার, করতে আছি সারাদিনই করছি স্যার, যখনই সময় পাচ্ছি, ওই জন্য কথা বলছি না স্যার। এটা এটা কোন সুমন না, আমাদের সুমন আহমেদ না, সুমন রানা, সুমন আহমেদ, সুমন আহমেদ, তুমি তাহলে সুমন আহমেদের সাথে কথা আছে, মাইক্রোফোন নিয়ে করেন, আনমিউট করেন স্যার। ছেলে কিন্তু নারকের মতো চেহারা স্যার, নারকের মতো চেহারা ভাই। আপনি আমাকে যে ফাইল পাঠাইছেন ওখানে শুধু ডিক্লারেশন ফর্ম আছে, আর ফাইল কই? আপনি একটা কাজ করবেন, আপনার SSC SSC সার্টিফিকেট পাঠাবেন, সিগনেচার পাঠাবেন, ছবি পাঠাবেন,
ঠিক আছে স্যার আর ডিক্লারেশন ফর্ম তো আপনি পাঠিয়ে দিবেন আপনি জাস্ট এগুলো পাঠিয়ে দেন আমাকে সিগনেচার পাঠিয়ে দেন ছবি পাঠিয়ে দেন এসএসসি এসএসসি এর পাঠিয়ে দেন কোনটা আমি কিন্তু সুমন আহমেদ কে বলতেছি সুমন রানা ভাই কে বলতেছি না কিন্তু জি স্যার জি স্যার আচ্ছা সুমন ভাই আপনি একটা ছবি তো সেট করতে পারেন এখানে আমাদের প্রবলেম হয় তো আপনি একটা জাস্ট একটা ছবি সেট করলে তো আমাদের প্রবলেমটা হয় না সুমন রানা ভাইয়ের কাজ ঠিক আছে উনি টোটাল ফাইল আমাকে পাঠিয়ে দিয়েছে আমি সুমন আহমেদ ভাই পাঠাইনি আমাকে আমি সুমন আহমেদ ভাই কে বললাম বিষয়টা দু তিনবার পাঠিয়েছি ঠিক আছে এখন আসলে দুইজনই সুমন রানা নামে আছেন তো কনফিউশনে পড়ে যায় ভাই আপনি নামটা চেঞ্জ করে সুমন আহমেদ করে দেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে সুমন আহমেদ করলে ভালো জাহিদ ভাই জাহিদ ভাই হ্যাঁ ভাই বলেন জি স্যার আমি আপনি আমার জন্য রাইটে 20 মিনিট সময় দিবেন না কয়েকটা জিনিস সুমন আহমেদ ভাই 20 মিনিট সময় দিলে হবে ঠিক আছে ভাই হ্যাঁ অবশ্যই কেন নয় অবশ্যই দেব আজকে আমার সবগুলো কাজ হয়ে গেছে গেলে একটু দেখি দেন ঠিক আছে সুমন ভাই হ্যাঁ জি স্যার ওকে ওকে পাঠাই দেন আপনি আপনি ধরেন অন্য কোথাও জিজ্ঞেস করা লাগবে না আপনার যদি প্রবলেম হয় আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন আমি এটা বুঝতেছি না আপনি আমাকে বুঝায় দেন কাউকে কারো কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর না হলে আমাদের মাইন্ড স্যার আছে মাইন্ড স্যার খুঁজে বের করে জিজ্ঞেস করবেন স্যার গ্রুপে জিজ্ঞেস করলেও হয়তো কেউ না কেউ আপনিও আছেন মাইন্ড স্যার আছে ওখানে জিজ্ঞেস করবেন টিমে জিজ্ঞেস হ্যাঁ ওখানে জিজ্ঞেস করলে হতো এখন মিত্তিকা আপুকে জিজ্ঞেস করছে মিত্তিকা আপু তো হচ্ছে তিন ধরে তো ক্লাসই আসছে না আপু কি বলবে উনি জানে না কি জানেই তো না কি স্যার সুমন সুমন আহমেদ ভাই কে বলি আহমেদ ভাই ওই আমরা তো প্রথম দিনই বকলাম এগুলো আপনি মনে খেয়াল করেননি মনে হয় এগুলো সবই বলেছি আচ্ছা জাহিদ ভাই একটা কথা বলি জাহিদ ভাই আপনি তো মনে হয় আছেন নাকি আপনি মোবাইলে না পিসিতে জাহিদ ভাই হ্যাঁ ভাই বলেন একটু দেখেন তো ভুলগুলো একটু বের করে দেন তো এই ছবিটা কি চলবে দেখেন তো চলবে আচ্ছা আমাদের ক্লাসটাই একমাত্র ক্লাস যে ক্লাসে কোনো ধরনের বিরতি আসে না আপনারা কি বিরতি নেন না ব্যাকগ্রাউন্ড ই করছেন এটার হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে না ঠিক আছে তবে হচ্ছে নীল কালার না দিয়ে যদি আপনি পুরোপুরি সাদা কালার দিয়ে দেন গিগে ভালো মানে ও সাদা দিব বলছেন মানে এই বিফোর এর পিছন দিকটা গ্রে আছে ওই কোন ওই কারণে আমি সাদা দিই সাদা দিয়ে দিব সাদা বা ওই যে ই থাকে না ওই যে ট্রান্সপারেন্ট সাদা অথবা ওই যে ইয়া থাকে না ট্রান্সপারেন্ট যেটা বলছো যে গ্রে এন্ড হ্যাঁ গ্রে এন্ড সাদা কালারের যেটা ই আছে এই মাইন স্যার আছেন স্যার আমাদের ওই যে আপনি যে ই বানাইছিলেন না মানে যে ইলাস্ট্রেটরে যে যে সাদা আর গ্রে কালারের ইটা বানাইছিলেন না ব্যাকগ্রাউন্ডটা ওটা কি আমাদের দেয়া যাবে আমি বুঝতে পেরে গেছি বা বুঝতে পেরে গেছি কিসের কথা বলেছেন আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ 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 একটু দিয়ে দেন প্লিজ স্যার সবার হেল্প হবে অনেক থামেন দেই খুঁজে পাই নাকি এই যে আমার বন্ধুর কাছে আছে দাও তো বন্ধু আমার কাছে নাই বয়স কি কম হয়েছে কামরুল ভাই 14 সালে এসএসসি পাস করে ঘুমের হাই তুলছে তাহলে আমাদের কি অবস্থা কই রে কই ওটা কই ওটা কই 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 হাই 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 আচ্ছা এই সারেদের যেটকে দাওয়াত তো এরা সারেরা গেল না কেন আর ওই আপা খালি মরে গেল টেনশন
তাহলে কোন জিনিস খুঁজেই পাই না জাহিদ ভাই আপনার টোটাল কতটি আপলোড করেছেন গিগ কতটি আপলোড করেছেন কি হ্যাঁ হ্যাঁ গিগ আপলোড করিনি একটাই একটাই ও একটাই দিয়েছেন আপাতত একটাই দিয়েছি সারকে হচ্ছে আর্ন দেখাইতে পারলে তখন হচ্ছে গিগের মানে চিন্তা ভাবনা হবে আগে কনটেস্ট করে আর্ন করা লাগবে স্যার পারেন আপনারা আপনারা পারবেন আপনারা পারবেন আরে আপনার তো কাছাকাছি যাচ্ছেন প্রতিদিন এখন কারণবশত হচ্ছে না কারণবশত হচ্ছে না কিন্তু একটা দেখছি এ বায়াররা একটু বেয়াদব আছে সব খালি মেয়ে মানুষকে কেন মানে উন করাচ্ছে সেটাই ভাবছি ব্যবহার ভালো কিসের জন্য এরকম করতে জিজ্ঞাসা করেন দাঁড়ান দেখি আমার 1% কি করে যদি দেখছি যে না কোনো মেয়ে মানুষ কে বা অন্য কাউকে ইভেন্ট করেছে তখন বোঝা যাবে ব্যাপারটা ইন্ডিকো ইন্ডিকো মাইন্ড শার্প এটা চলবে ইন্ডিকো আমেন আমি একটু কাজ কোনটা দেখি কিসের লোগো ইন্ডিকো ভালোই হয়েছে আসছে কিভাবে সেটা দেখেন আসছে কিভাবে এই যে আর একটু উজ্জ্বল লেননি মুখটা ইয়া ভাই কি বলে ওর নাম জাহিদ ভাই $350 আল্লাহ গো এরা একবারে তো বড় লোক হয়ে যাবে আল্লাহ মারো আমাদের ও আচ্ছা 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 স্যার আপনি কেন গেলেন না দাওয়াত খেতে স্যার চলেন আপনাকে আমি বেশি না 30 মিনিট সময় দেন ওখানে পৌঁছে দিচ্ছি কোথায় যাবেন স্যার কোথায় চলেন ওদের বাসা থেকে ঘুরে আসি ওই যে ওখানে স্যার হ্যাঁ স্যার চলেন বেশি কোন লাগবে না স্যার আপনি চলেন জাহিদ ভাই এই কাজটা কিন্তু হেভি সুন্দর হয়েছে এই যে লাস্টেরটা আচ্ছা জাহিদ ভাই আমাকে একটা জিনিস বুঝান তো এখানে জি কিভাবে বুঝালেন আপনাদের এই ব্যাপারটা বুঝলাম না সবাই যে ওরকমই করেছে কি ব্যাপার ও ইন্ডিকো সিও ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে মনে হয় সি আর প্রথমটা সি স্যার এই যে আপনি এটাকে ঘোরায় দেন এইটুকু স্যার ট্রান্সফর্ম করে দেন ঘোরান বাবা জাহিদ ভাইরা যে কাজ করা করছে আল্লাহ এরা উইন করলো কি করলো এই জিনিসটাকে মাইনাস করেন তো এখন আমাদের সুমন সার সার এখন রুটি খাচ্ছে মনে হয় মুড়ি খাচ্ছে মুড়ি খান স্যার আপনি খুব পছন্দ করেন আমার মুড়ি খুবই পছন্দ হ্যাঁ হয়েছে আমার ছোট ছোট কয়েকটা জিনিস পছন্দ কি কি জানেন আমার মুড়ি খুব পছন্দ পান্তা ভাত খুব পছন্দ আরে স্যার পান্তা ভাতে যদি খালি গরুর মাংস হয় স্যার
বা আলু ভাজি বা ডিমের পোচ আর শুকনা মরিচ জি ভরে যাবে স্যার। আমার কিছু দিয়ে ভালো লাগে না, শুধুমাত্র এমনি পান্তা ভাত ভালো লাগে। হ্যাঁ স্যার, সব থেকে উপকারী শরীরের জন্য স্যার, সব থেকে উপকারী। আগে খেতাম, এই সমস্যার কারণে আমার নিষেধ করেছে পান্তা ভাত না খেতে, কোন সমস্যা স্যার? তখনটা না, এমনি শাশুড়ি আম্মা এসে একদিন বললো যে বেটা পান্তা ভাত খাও না, বললাম না, মা ওটাকে নিষেধ করলো কোন দিক থেকে। আমি কন্টিনিউ খাইতে পারবো সকালে। মানুষ আগে আমি একা একা খাচ্ছি, আপনাদের ভার্চুয়াল দুই ঘন্টা এরকম বুঝলেন যে একা একা খালে কাউকে দিয়ে খাওয়া লাগে। আপনারা মনে করেন বসে আছেন, আপনারা বলতে পারতেছেন না যে দাওয়াত তো দিলেন না, একা একা খাচ্ছেন। আপনারা সর্বোচ্চ কি করতে পারেন আমার সাথে মনে করেন যে নিজে নিয়ে এসে খাবে খেতে পারেন। সারের যা কথা না, স্যার আপনি হেভি কথা বলেন মাঝে মাঝে। হ্যাঁ, ভার্চুয়াল লাইফ তো এরকম হয়েছে, যেমন ধরো একা একা খাচ্ছি, নামে আপনাদেরকে কিন্তু অপরা করে নেই যে ভাই আসেন খাই, এটা করার নাই। এরা একটু থেকে গেল রে, স্যার আপনারা কি লাভ ম্যারেজ? হ্যাঁ আমি জানি স্যার। হ্যাঁ স্যার, আমি একটা ব্যাপার দেখে ফেলেছি তো ওই জন্য জানি। 100% লাভ। জি স্যার, ভালো স্যার, এটা খারাপ না। নিজে চয়েস করে বিয়ে করেছেন, তাতে শান্তিতে আছেন। দাদা মানে আজকে আমাদের বৈবাহিক জীবন 8 বছর। পুরো জীবনে আমাদের কোনোদিন কোনো মনে করেন টুকটাক কোনো ঝগড়াও লাগেনি কিছু। ম্যাডামও আপনার সাথে পড়ালেখা করতো স্যার? আমার 2 ইয়ার জুনিয়র। তার মানে আপনি করে কথা বলার আদেশ দিয়েছেন নাকি স্যার? আমরা দেশ নিতে ছিলাম, দেশ ম্যাডাম ছিল ডেস্টিনির চাপানগন্ধের লেডি পিএলটি, প্রথম লেডি পিএলটি। ও বাবা, তাহলে তো আপনারা দুইজনের বস স্যার। ওনার শিক্ষাগত জীবনে সেকেন্ড শব্দটার কথা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে ফার্স্ট। খুবই ভালো স্যার, উনি তো আমার চেয়ে বড় বস। না না, আমি অ্যাকাউন্ট কি মাত খালি উনা না করতে জাহিদ ভাই একটা জিনিস দেখে, ও স্যার একটা জিনিস দেখাতে হবে, একটু দেখেন না, বলেন একটু দেখেন। এই যে শেয়ার করতাম স্যার, জাহিদ ভাই মনে হয় শেয়ার দেখেন তো, এটা এটা চলবে কিনা স্যার? এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি যে স্যার, এটা এটা চলবে স্যার? কিভাবে করবো আমি বলি, ছবির যে লেয়ার আছে না, লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ করেছি স্যার, ছবির লেয়ার, ছবির লেয়ার। লেভেল নিলাম স্যার,
নেন হ্যাঁ স্যার নিয়েছি স্যার ওকে লেভেলের এইখানে দেখেন একটা অপশন আছে এইটাতে ক্লিক করেন ও আচ্ছা দাঁড়ান স্যার হ্যাঁ স্যার এখানে একটা অপশন আছে করেন হ্যাঁ হইছে আসছে না জি এবার লেভেল কমান হইছে হইছে আইছে আইছে লেভেল কমান আচ্ছা আচ্ছা কোনটা ভুল আচ্ছা আচ্ছা এটা সিলেক্ট করতে হবে হ্যাঁ কিন্তু হলো না যে হবে না হলো না স্যার ওটা সিলেক্ট করেন কালার ওটা সিলেক্ট করেন করেছি স্যার কিন্তু হচ্ছে না কেন সেটার উপর अप्लाई হয়েছে লিংক হয়েছে ছবির সাথে আমার মনে ভুল হয়েছে আচ্ছা আবার দেখছি ওটা মাস্কিং করা ওই কালারটা ওই কালারগুলো হচ্ছে ওই ছবির সাথে মাস্কিং করা আচ্ছা আচ্ছা লেভেল তারপরে এটা দেখি আবার হয় কিনা এবার হচ্ছে স্যার এই যে হচ্ছে কিন্তু কম বেশি হচ্ছে স্যার একটা ছবির উপরে একটা ছবি হ্যাঁ হ্যাঁ এটাই হবে এটাই আপনি এটা দিয়ে একটু অ্যাডজাস্ট করুন আচ্ছা এভাবে পিকচার নিয়ে আচ্ছা স্যার আচ্ছা থ্যাঙ্কস স্যার আচ্ছা স্যার আচ্ছা থ্যাঙ্কস স্যার উপকার হলো স্যার মানে ফটো এডিটিং এর একটা সময় লাগে আমি চাচ্ছিলাম যে একটা যদি অ্যাকশন তৈরি করতাম অ্যাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটো রিটাচটা হয়ে যেত ফেস রিটাচটা স্যার অ্যাকশন দেখেন স্যার অটোমেটিক হয়ে যাবে যেগুলো আমরা কাজ করতেছি ওগুলো সবার সাথে একসাথে মনে করেন বুঝতে পারলেন সুমন আহমদ ভাই আমাকে একটু কালি বলেন না আরেকবার স্যার ফিল্টারে যদি আমরা কালার ম্যাচ করি স্যার ফিল্টারে কালার করার জন্য একটা অ্যাকশন যদি তৈরি করতাম স্যার মানে একটা অ্যাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মানে অটোমেটিক্যালি ওটা মানে কালারটা ঠিক হয়ে যেত প্লাস ফটো রিটাচিং যেটা আছে স্যার স্যার ওগুলো আমি পারি না স্যার অ্যাকশনের কাজটা স্যার ফটোগ্রাফার কারণ না মানে স্যার এটা একটু দেখিয়ে দেন তো স্যার অ্যাকশনটা আজ রাতে অনেকবার দেখছিলাম তো স্যার একটু দেখান না স্যার মাইন ভাই দেখান না জি মাইন স্যার দাদা আমার সময় লাগে এক মিনিটের কম বেশি সময় যদি লাগে আদি ব্যাপক দেখে আর শোনাবে অ্যাকশন তৈরি করা কথা আমরা করি ঠিক আছে স্যার ওই কাজগুলো প্রথমে করে নিতে হবে রেকর্ড থাকবে আর তারপরে আমি ওই অ্যাকশনে হয়ে যাবে দেখাচ্ছি থামেন ওই তো বলছি যদি এক মিনিট বেশি সময় লাগে আদি বাবু দেখে আর কিন্তু অ্যাকশনের কাজ হলো সেম কাজ যদি করি স্যার যদি ডিফারেন্ট কাজ করি তখন অ্যাকশনের কাজ হলো ওই রকমই কাজ যদি করি তাহলে প্রয়োগ হবে স্যার তাই না নাকি হবে স্যার ঠিক বলছেন মানে আমরা বিয়ের যেগুলো ইভেন্ট করি ওয়েডিং ইভেন্টগুলো করি একটা ফটো মানে প্রাইস ফটোগুলো সেম থাকে ওই যে ফেস রিটাচিং যেটা থাকে একটা করলেই তখন হচ্ছে কিন্তু যদি আমি অন্য কাজ করি তখন কি অ্যাকশন কাজ করবে এটা দেখা যায় তো ছোটি এটা আজকে দেখা যায় ছোটি কোনো কথা নাই কোন কথা ছাড়াই মাইন্ডসেট দেখাচ্ছে হ্যাঁ স্যার দেখেন জি দাদা দেখেন ওয়েট করেন একটু আপনি যে বললেন 1 মিনিট ওই লাগে আমি তাড়াহুড়া লাগিয়ে দিছি কখন আমি তো কই কইছি 1 মিনিটের কথা বলছিলাম মাইন স্যার আসলে আমাদের খুব ভালো লাগে তো সাত তো কোথায় কোথায় পালিয়ে গেছে মাইন স্যার আর সুমন স্যার থাকলে দুজন একসঙ্গে খুব ভালো লাগে তো স্যার এটা চলে গেছে ভালো লাগে না কোথায় যে চলে যায় আল্লাহ জানে দুটোই পাপ না এই জন্য মনে করেন যে দুটোর কাছে থাকলে পরে ভালো লাগে বুঝলে না আসলে ভালো লাগে মাইন স্যার খুবই স্যার মজা লাগে স্যার দুটোই পাবনা তো অ্যাক্টিভ এত অ্যাক্টিভ মাইন্ড স্যার না খুবই অ্যাক্টিভ স্যার জীবনে কিছু করবে স্যার মাইন্ড স্যার পারবে স্যার জীবনে কিছু করবে স্যার ভালোই করবে স্যার ও পারি গেছে একটা কথা খাট করে ফের কোন যদি কোম্পানিতে চাকরি পান চলে যান না মাইন্ড স্যার এটাতে লেগে থাকেন হবে কাজ তখন গতি কমে যাবে স্যার গ্রাফিক ডিজাইনার দেখলাম এক নাম্বার পজিশনে আছে তাহলে চিন্তা করেন কত কাজ আছে সব জায়গায় দেখছি সবাই খালি গ্রাফিক্স সবাই গ্রাফিক্স আর একটা টুল চলছে এসইও মানে ওই যে ডিজিটাল মার্কেটিং ওটাও মানুষের ভালো ওটাও মানুষের খুব ভালো পারে
তাহলে তো হলো। মাইন্ড স্যার তো ডিজিটাল মার্কেটিং এর বস, আপনি জানেন না। বাপ রে। তারা কত সব শিখতে হবে। কে রে? কে? তাই তো। কে? ভালো তো কে এটা? জাহিদ হাসান এর খোলা আছে তাহলে কে করলো স্যার আপনার মনে একটু আগে একটা কাজ আসছে অফার না স্যার সুমন স্যার একটা তখন আপনি স্ক্রিন শেয়ার করছিলেন তখন লাগছে একটা মেসেজ আসলো কোন কোম্পানি থেকে জানো দেখলাম ভুলে গেলাম ও তো মৃত্তিকা আপা চুপচাপ আছে কেন মিষ্টি টিষ্টি খাওয়াবে না না খাওয়ালে একটা করে ছবি সেন্ড করেন অন্তত মৃত্তিকা আপা বলছি খুরশিদ আপা টাকা পাই আগে কেন এখনো দেয়নি পেমেন্টটা পাই তারপর এখনো দেয়নি জাহিদ ভাই সাথে সাথে তো দিয়ে দেওয়ার কথা টাকা না মানে প্রজেক্ট তো রেডি করে দেওয়া হয়নি ফাইল তো ট্রান্সফার করা হয়নি বুঝছেন না ও আচ্ছা আচ্ছা ওরে আল্লাহ রে পাই আর অনলাইন নাই ভাইয়া এই জন্য রাতে মেসেজ দিয়েছিল কালকে আর বললো যে সে একটা মিটিং এ আছে পরে যাক আলহামদুলিল্লাহ একটা কাজ করলেন কাজের মতো কাজ মান সম্মান রক্ষা করলেন যেন সুইট স্যার এসে না কিছু বলতে পারে এ আপনারা উইন করেন এই করেন ওই করেন হামিদ ভাই এবার ভালো লাগছে সিও বুঝে যাচ্ছে হ্যাঁ 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 ও ওটা আমি বললে তো হবে না আবার স্যার কে জিজ্ঞেস করেন এবার কিন্তু এবার কিন্তু সিটা সুন্দর বোঝা যাচ্ছে আপনার কিন্তু এবার স্যারকে আবার বলেন তখন বলবে যে হামিদ ভাই কি বুঝি স্যারকে বলেন আমি তো এখন শুরুই করি নি এগুলা কিন্তু এবার সুন্দর হয়েছে সিটা সুন্দর বোঝা যাচ্ছে তাই না জাহিদ ভাই আমার তো মনে হচ্ছে কাট করেন তো জাহিদ ভাই কি বললো জানো জি আপু কি বললেন বললাম না জুম আউট করেন দেখি হ্যাঁ এখন বোঝাই যাচ্ছে অবশ্য তবে আগে যে আইটা দিছিলেন ওই আইটাও কিন্তু ভালো লাগছিল ওই আই কেন আপনি চেঞ্জ করলেন ওই আইটা যে সুন্দর ছিল না চেঞ্জ করিনি এটা অনেক সুন্দর হইছে লাস্টেরটা অনেক সুন্দর হইছে যেটা করবেন আই এন ডি ছোট হাতে দিবেন ইটা বড় হাতে থাকবে শুধু স্যার বুঝলাম না IND ছোট হাতে দিবেন IND ছোট হাতে দিবেন শুধু এটা বড় হাতে থাকবে ডক্টর হতে জাহিদ ভাই ওই সি এর মুখটা একটু কেটে দিবেন নাকি সি এর মুখটাতে ডবল আর ইয়া দেন হামিদ ভাই দেন হামিদ ভাই তো চাকু দিয়ে চাইছে দিবেন হ্যাঁ ছাড় খালি আর আমি কি কথা বলি না IND ছোট হাতে দিব না কিন্তু ওই আইটে দিয়েন ওই আইটে সুন্দর লাগছে ওটার স্টাইলটা আলাদা একটা ভাব আছে এরকম স্যার
আজকের মতো একটু নামাজ টামাজ পরে মনে করেন ভাত তাত খায় একটু ঘুমায় পড়েন ওকে আপনারা আইসেন বলতেছিলাম কথা দেব তো কার এখন কার কি কার কি স্ক্রিন শেয়ার অফ করেন তো তুমি মনে হয় আমার ভাত খেতে দেবে না দুপুরে আজকে এরকম করে কেউ মুড়ি খাওয়ায় দুপুর বেলা এই যে এই মকআপটা কিভাবে করবো এটা করলে আবার দুইটা দেখাচ্ছে কেন জানি আপনি নিজে নিজে তৈরি করলেন পাগল চলে নাই মেকআপ পানির মতো সহজ ভাই আর কিছু নাই দেখা দেবো যদি নরমালি কাজ করতে পারেন অ্যাকশন করতে পারবেন অ্যাকশন আছে দুই তিন ক্লিক আজকে একটা হলে কাজ 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 একদম কথা বলছি তো ওই জন্য দেখাতে পারলাম না আর না হলে দুপুরের ব্যাচে ঢুকেন আচ্ছা ওভার এন্ড আউট আচ্ছা স্যার আচ্ছা চলে গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার